হ্যালো 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 স্টুডেন্টস আমার কথা কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কি আমার কথা একটুখানি রেসপন্স করবি আমি একটুখানি চেক করে নি আজকে আগের ক্লাসেও মাইকের খুব প্রবলেম দিচ্ছিল হ্যালো আজকে আগের ক্লাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে সবাই হলো আমি বলবো যে আজকে ক্লাসটা হলো পেইড ব্যাচার স্টুডেন্ট আর যারা ফ্রি স্টুডেন্ট আছে যারা হয়তো বা অ্যাড হতে চায় বা সামথিং সবার জন্য আর ক্লাসের শেষে একটা হলো অ্যানাউন্সমেন্ট আছে সমস্ত ফোর্থ সেমিস্টার স্টুডেন্টের জন্য হলো প্রথমে তোরা যারা আসিস তোদের কলেজে যদি কোনো গ্রুপ থাকে ফোর্থ সেমিস্টার সিভিলের পুরো দাওয়ায় শেয়ার কর আর আজকে যেটা আমি কাজ করাবো সেটা হলো জিওমেট জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব কোর একটা সাবজেক্ট সিভিলের আর বলবো যে এইটার নলেজটা তোর মানে আপ টু মানে মরার আগ পর্যন্ত তোর লাগবে বিকজ তুই যখনই যে কোনো জব এর পরীক্ষা দিবি বা জব হওয়ার পর কোনো একটা সাইড যাবি তুই জব কর বা কোনো কনসালটেন্সি কর তোর সয়েল মেকানিক্স তোর লাগবেই কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যা স্ট্রাকচার আছে হাওয়াতে নিশ্চয়ই ভাইসে থাকে না সব সয়েলের উপরই থাকে তো সয়েলকে ডিল করা সয়েলকে বোঝা সেটা আমাদের খুব দরকার আমরা এই চ্যাপ্টারটা যেটা ডিসকাস করব সেটা হলো ফোর্থ সেমিস্টার সিভিল এর ইউনিট মানে চ্যাপ্টার নাম্বার 1 বা ইউনিট নাম্বার 1 ইনডেক্স প্রপার্টির লেকচার নাম্বার 1 ডিসকাস করব তো চলো প্রথমে আমি বলতেছি কি যে একজনের নাম আমি ফারস্টে বলছি সেটা কি স্যার টেজাকি দ্য ফাদার

কোন একটা আমাদের সয়েল স্ট্রাকচারিং ফর্মেটে আমাদের এরকম থাকে মনে করে এই যে ছোট ছোট পার্টগুলা তাকে বলা হয় কি সয়েল সলিড কি বলা হয় এগুলাকে বল বলা হয় কি সয়েল সলিড সয়েল সয়েল সলিড সলিড এগুলাকে বলা হয় কি সয়েল সলিড এগুলাকে বলা হয় কি সয়েল সলিড ছোট ছোট দানা যেগুলা আছে সয়েল সলিড বড় থাকতে পারে ছোট থাকতে পারে মানে বড় বড় জায়গাগুলো বড় বড় জায়গা নিবে আর ছোট ছোট মাঝখানে গ্যাপগুলো ছোট ছোট দানা নিবে এই পুরাটাকে বলা হয় কি সয়েল সলিড এইটাকে এই যে এই জিনিসটাকে বলা হয় সয়েল সলিড যেটা দানাগুলোকে বলা হয় কি সয়েল সলিড আর পুরাটাকে একসাথে বলা হয় কি সয়েল তাহলে মানে তুই বলতে যেটা চাই মানে যে যে কোনো সয়েল আমাদের কি হয় সয়েল ইজ ইকুয়াল টু সয়েল সলিড সয়েল সলিড প্লাস প্লাস মাঝখানে ফাঁকা থাকবে বাবা এই যে দিকে তাকাও তো এই যে জায়গাটা এই জায়গাটা কি ভয়েড 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 মানে কি ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কি ভয়েড তাই আমি লিখেছি সয়েল সলিড প্লাস ভয়েড V ও আই ডি বোঝা গেল এই যে টা যে আছে এই ভয়েড ক্যান বি ফিল্ড উইথ এই যে ভয়েডটা এর মধ্যে থাকতে পারে থাকতে পারে কি থাকতে পারে এই এর মধ্যে থাকতে পারে তোর হয় হলো এ আর এ আর এ আই আর এ আর মানে কি বায়ু বাতাস বাতাস থাকতে পারে বা আমাদের থাকতে পারে কি ওয়াটার ডাব্লিউ এ টি আর ডাব্লিউ এ টি আর আমাদের ওয়াটারও থাকতে পারে বা এয়ারও থাকতে পারে বা ভুইটা একসাথেও থাকতে পারে বোঝা গেল তার মানে আমাদের সয়েল বলতে এত এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম সয়েল মানে কি সয়েল সলিড মানে সয়েলের পার্টিকল থাকবে আরে ভাই সয়েল বলতেছে তো সয়েল পার্টিকেল তো থাকবেই না সয়েল সলিড মানে কি সয়েলের যে পার্টিকল সেইটা আর কি ভা থাকবে ভয়েড ভয়েডের মধ্যে থাকতে পারে কি এয়ার বা ওয়াটার থাকতে পারে বোঝা গেল বোঝা গেছে ক্লিয়ার ভাবে বুঝবি প্রথমের দিকে ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট আমি যেটা বললাম কি ফেস সিস্টেম ফেস মানে কি লাইফের ফেস থাকে না যখন এখন কি তুই যৌবনের ফেসে আছিস যৌবন যৌবন তুই এখন পড়াশোনা শিখতেছিস এরপরে কি হবে তুই বিয়া শাদী করবি একটা ফেস যাবে তারপর কি তোর বাচ্চা কাচ্চা হবে একটা ফেস যাবে তারপর বাচ্চা কাচ্চাকে বড় করবি সেটা একটা ফেস যাবে তারপর কি বৃদ্ধ বয়স হয়ে গেলগা গা ফেস বুঝতেছিস তো এইটা হলো কি একটা জীবনের ফেস ঠিক সেম ভাবে আমাদের সয়েলেরও একটা ফেস থাকে সয়েলের ফেস থাকে তিনটা সয়েলের ফেস আমাদের তিনটা বল কি আমি প্রথমে বলছি সয়েল আর সয়েল সলিডের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝবি সয়েল সলিড মানে কি এই যে ছোট ছোট দানাগুলোকে বলা হয় সয়েল সলিড আর সয়েল বলতে টোটালটাকে বলা হয় সয়েল বোঝা গেল আমি বললাম যে সয়েলের মধ্যে ফেস থাকে এই হলো একটা আমাদের ফেস সয়েল সলিড এই একটা ফেস এয়ার আর এই একটা ফেস কি ওয়াটার তার মানে তিনটা ফেস কিন্তু আমাদের থাকে সয়েলের মধ্যে আমি বললাম যে ফেস সিস্টেম হইতে পারে তোর হলো থ্রি ফেস সিস্টেম বা টু ফেস সিস্টেম থ্রি ফেস সিস্টেম মানে কি যেই সয়েলের মধ্যে সয়েল সলিড এয়ার আর ওয়াটার তিনটাই থাকবে তাকে বলা হয় কি থ্রি ফেস সিস্টেম মানে তিনটা ফেসেস আছে সয়েল সলিড এয়ার আর ওয়াটার আ টু ফেস সিস্টেম মানে কি যেই সয়েলের মধ্যে কেবলমাত্র দুটো ফেস আছে একটা এয়ার আর একটা ওয়াটার একটা এয়ার আর একটা ওয়াটার জুই থাকে তাকে বলা হয় টু ফেস সিস্টেম আমি একটুখানি বলতেছি ডায়াগ্রামেটিক ফরম্যাটে বা সামথিং একটু পরে বলি টু ফেস সিস্টেম মানে বোঝা যাচ্ছে ইন টু ফেস সিস্টেম ভয়েড বিটুইন দ্য সয়েল সলিড ফিল্ড বাই দ্য ওয়াটার অ্যান্ড এয়ার মানে আমাদের এই যে ভয়েডের মধ্যে হয় হয় অল লেখা আছে কিন্তু অল লেখা আছে এখানে হয় তোর এয়ার থাকবে নালে তোর ওয়াটার থাকবে তাহলে তোকে বলা হবে কি আমাদের টু ফেস সিস্টেম মানে আমাদের টু ফেজ সিস্টেমের মধ্যে কি হতে পারে তোর হতে পারে আমাদের যে সয়েল সলিড সয়েল সয়েল সলিড সলিড সয়েল সলিড প্লাস প্লাস এয়ার প্লাস এয়ার থাকবে অর 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 সয়েল সয়েল সলিড সলিড সয়েল সলিড প্লাস ওয়াটার ওয়া হয় এটা থাকবে বা এটা থাকবে এটা হলো কি আমাদের টু ফেজ সিস্টেম এটাও টু ফেজ সিস্টেম কারণ আমাদের দুটো ফেজ আছে আর এটার মধ্যেও দুটো ফেজ আছে যেমন তোকে বলতেছি আমি কি শুধু সয়েল সলিড আর এয়ার আছে বল তো কি টাইপের আমাদের সয়েলের ক্ষেত্রে শুধু এয়ার থাকে এর মধ্যে কোন জল কোনো জল নাই ড্রাই সয়েলের মধ্যে ড্রাই মানে কি ওভেন ড্রাই আমি কি বলতেছি ওভেন ড্রাই ওভেন ড্রাই সয়েলের মধ্যে আমাদের সয়েল সলিড আর এয়ার থাকবে আমার এর মধ্যে যখন কোন একটা সয়েলকে তুই মনে কর গরম করলি তার মধ্যে যা জল আছে বের হয়ে গেল গা মনে কর মরুভূমির যে বালি মরুভূমির যে সয়েল সেটার মধ্যে সয়েল সলিড আর এয়ার আছে সেটা কি টু ফেস সিস্টেম মনে কর কোন কাদা মাটি কাদার মধ্যে তো কোনো এয়ার নাই তার মানে সয়েল সলিড আর ওয়াটার আছে কাদা মাটি বা স্যাচুরেটেড সয়েল বলা হয় ফুললি স্যাচুরেটেড সয়েল আমি একটু পরে বলতেছি কি জিনিসটা আমি এটাকে বললাম কি এটাকে বলা হয় কি ড্রাই সয়েল ডি আর ওয়াই ড্রাই সয়েল এস ও আই এল আর এটাকে বলা হয়তেছে কি স্যাচুরেটেড স্যাচুরেটেড সয়েল মানে কি যার মধ্যে শুধু ভয়েডের মধ্যে এয়ার ওয়াটার থাকবে তাকে বলে কি স্যাচুরেটেড সয়েল আমি বললাম এখন কি থ্রি ফেজ সিস্টেম থ্রি ফেজ সিস্টেমটা কি হয় যেই সয়েলের মধ্যে আমাদের তিনটা ফেজ থাকবে সয়েল সলিড এয়ার আর ওয়াটার তিনটা ফেজই থাকবে তাকে বলা হয় কি থ্রি ফেজ সিস্টেম বোঝা গেল আমি একটু উদাহরণ দিয়ে বলতেছি কি হচ্ছে যে এর মধ্যে থাকবে সয়েল সলিড এ আর ওয়াটার তিনটা থাকলে বলা হয় থ্রি ফেজ সিস্টেম আর যদি আমাদের সয়েলের মধ্যে সয়েল সলিড এ বা ওয়াটার ওয়্যার বা ওয়াটার এ আর ও থাকতে পারে বা ওয়াটার থাকবে যেকোন একটা থাকবে ঠিক আছে তাকে বলা হয় কি টু ফেজ সিস্টেম দাদা একটুখানি ডায়াগ্রাম্যাটিক কইতে বলো না বেটার হয় আমি দেখ বলতেছি যে প্রথমে যেকোন একটা সয়েলের যে স্ট্রাকচার সেটাকে ফেজ সিস্টেমে কিভাবে দেখ আমাদের সয়েল বলতে তো এটাকে বোঝায় কিন্তু এটা দিয়ে আমরা কোনো সময় নিউমেরিক্যাল বা আমরা কোনরকম রকম এক্সপ্রেস করব না আমরা ইঞ্জিনিয়ারিং এর টার্মে সবসময় সময় এক্সপ্রেস করবো সয়েলকে এটা দিয়ে আমরা সয়েলকে সবসময় বলবো কি এটা তিনটা ফেস আমাদের নিচে থাকবে সয়েল সলিড মনে কর কোন একটা কন্টেনারের মধ্যে জল আছে জলের মধ্যে তুই মাটি দিয়ে গুলাই দিলি তাহলে যেটা মাটির মধ্যে মাটি বলে মাটির দানা মানে কি সয়েল সলিড একদম নিচে থাকবে তার উপরে ওয়াটার থাকবে আর উপরে থাকবে কি ফাঁকা জায়গা মানে কি এয়ার থাকবে সে সেইটাই হিসাবে আমি এখানে বানাইলাম আর এটা কি বলা হয় কি থ্রি ফেস সিস্টেম এইটা কয়টা ফেস আছে তিনটা ফেস আছে এই ফেসটাকে বলা হয় কি আমাদের পার্সিয়ালি এটা কত পরে আসে পার্সিয়ালি স্যাচুরেটেড মানে কি বা বাসান্তি আমি পরে আসতেছি আমি আপাতত বললাম যে এইখানে এই যে সয়েল সলিড এই সয়েল সলিডের আমরা এই যে এই যে হাইটটা এই হাইটটাকে বলতেছি কি আমাদের এই হাইটটাকে অন্য কালার দিয়ে লিখে তাহলে বেটার হবে বুঝাইতে সুবিধা হবে আমি বললাম যে এই যে হাইটটা যে আছে এই হাইটটাকে বললাম আমি হলো ভলিউম অফ সয়েল সলিড মানে কি ভিএস বলা হয় এটাকে বলা হয় কি ভিএস ভলিউম অফ সয়েল সলিড এই যে পার্টটা এই পার্টটাকে বলা হয় কি ভলিউম অফ ওয়াটার এটাকে বলা হয় কি ভলিউম অফ ওয়াটার বলা হয় আর এটাকে বলা হচ্ছে কি ভলিউম অফ এয়ার সরি এইটাকে বলা হচ্ছে কি ভলিউম অফ এয়ার ভলিউম অফ ভলিউম অফ এয়ার ভলিউম অফ এয়ার ভলিউম অফ এয়ার ক্লিয়ার একদম আচ্ছা আমি বললাম যে এইখানে এই যে দুইটা পার্ট আছে এই দুইটাকে একসাথে আমাদের কি বলা হয় ওয়াটার আর এয়ার এই দুইটাকে একসাথে কি বলা হয় আমি বলছিলাম যে কোনো সয়েলের মধ্যে দুটা পার্ট থাকে একটা সয়েল সলিড আর একটা থাকে কি ভয়েড এই পুরাটার মধ্যে কিন্তু ভয়েড এই পুরা পার্টটা কিন্তু ভয়েড বুঝতে পারছি ব্যাপারটা কনফিউজ ভয়েড হলো মানে কি যে সয়েল সলিড বাদে বাকি যেটা পার্ট থাকে তাকেই বলা হয় কি ভয়েড ভয়েড ক্যান বি ফিল্ড উইথ ওয়াটার অর এয়ার ওকে তো এই পুরো পার্টটাকে আমরা বলতেছি কি ভয়েড মানে কি ভি ভি ভলিউম অফ ভয়েড বলা হয় ভলিউম ভি ফর ভলিউম আর ভি ফর ভয়েড বোঝা গেছে আচ্ছা আর এই যে টোটাল যে হাইটটা এই টোটাল হাইটটাকে কি বলা হয় বল এই টোটাল হাইট এই যে এই যে এই যে এইটা এইখান থেকে আমি এইটা বললাম এটাকে কি বলা সরি এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় এটা হলো কি টোটাল ভলিউম অফ দা সয়েল এটাকে বলা হয় কি টোটাল ভলিউম অফ দা সয়েল ভলিউম অফ ভলিউম অফ সয়েল এটাকে বলা হয় কি টোটাল ভলিউম অফ সয়েল এটাকে বলা হয় কি টোটাল ভলিউম অফ সয়েল তাহলে আমি বলতেছি কি যে ভলিউম ভলিউম অফ সয়েল ইজ इक्वल টু কি হইতসে আমাকে বল টোটাল ভলিউমের মধ্যে কি কি আছে একটা হলো সয়েল সলিড আছে আর একটা ভলিউম অফ ভয়েড আছে তাহলে লিখতেছে কি সয়েল সলিড এর ভলিউম আর ভয়েডের ভলিউম এই ভলিউম অফ ভয়েডের মধ্যে কি কি আছে ভলিউম অফ ভয়েডের মধ্যে ভলিউম অফ এয়ার আছে ভলিউম অফ ওয়াটার আছে তার মানে আমি এখানে লিখবো কি ভলিউম অফ সয়েল সলিড প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার ক্লিয়ার এটা হলো কি টোটাল ভলিউম আমাদের বের হলো ঠিক একই রকম ভাবে আমি যদি এই পাশটা আমি ভলিউম লিখি আর এই পাশে আমরা ওয়েট ওয়েট লিখি ঠিক আছে মনে রাখবে এটা যখন আমি তোদের ক্লাসে করাবো অ্যাপের মধ্যে যা ক্লাসেস হবে তখন আমি তোদের একটা জিনিস বলতেছি দেখ এক একজনের পড়ানোর ওয়ে এক এক রকম থাকে আমি মোরালেস সবসময় ফেস সিস্টেমের ডান দিকে আমি হলো কিন্তু তোদের ভলিউম লিখবো আর বা দিকে ওয়েট লিখবো ঠিক আছে ট্রাই করবি এভাবে লিখতে তাহলে কনফিউজড হয় না ভলিউম ভলিউম আর ওয়েটকে অনেকে এদিক ওইদিক এদিক ওইদিক করে না খুব কনফিউজ চ্যাপ্টারটা ইটসেল খুব কনফিউজিং তার মধ্যে আর এক্সট্রা কনফিউশন করিস না আমি শুধু একটা ছোট্ট জিনিস বললাম যে তোরা বা লিখবি হলো ওয়েট আর ডান দিকে লিখবি হলো ভলিউম এতে কোনো রকেট সায়েন্স নাই আমি বললাম যে এটা কি ভলিউম অফ ওয়েট অফ ওয়েট ডাব্লু ফর ওয়েট ওয়েট অফ সয়েল সলিড এটা হলো কি ওয়েট অফ ওয়াটার মানে কি ডাব্লু 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 ওয়েট অফ ওয়াটার আর এটা হলো কি ওয়েট অফ এয়ার এটা কি লিখবো তাহলে ডাব্লু আর ফর মানে কি এ ডাব্লু ইন্টু এ আমাকে বল এই যে টোটাল পার্টটা এই যে এই যে এখান থেকে এই যে পার্টটা এটা কি হইতেছে এইটা কি এটা কিসের ভলিউম এটা কিসের ভলিউম বল আমাকে এটা কিসের ভলিউম কমেন্ট সেকশনে বল এটা কিসের ভলিউম বল ইউনিট ওয়ান আজকে শেষ হয়ে যাবে ভাই অত সোজা না ইউনিট ওয়ান একদিনে শেষ হয়ে যায় না আমাকে বল এখানে এইটাকে কি বলা হয় এই পার্টটাকে কি বলা হয় এই পার্টটাকে কি বলা হয় ভয়েড তার মানে এটাকে বলা হয় কি ওয়েট অফ ওয়েট অফ ভয়েড ওয়েট অফ ভয়েড বলা হবে ঠিক আছে একদম ঠিক আর এই যে টোটাল যে পার্টটা যে আছে এই টোটাল যে পার্টটা যে আছে এই টোটাল যে পার্টটা আছে এই টোটাল পার্টটাকে বলা হচ্ছে কি টোটাল ওয়েট ঠিক আছে আমি তাহলে লিখতে পারি কি টোটাল ওয়েটকে টোটাল ওয়েট ইজ ইকোয়াল টু ওয়েট অফ দ্য সয়েল সলিড প্লাস ওয়েট অফ দ্য ভলিউম ভোয়েট আর এখন ভোয়েটের মধ্যে কি কি আছে একই রকম টোটাল ওয়েটের মধ্যে কী কী আছে এই ওয়েট অফ দ্য সয়েল সলিড আর ওয়েট অফ দ্য ভোয়েট এখন ভোয়েডের মধ্যে কী কী আছে এয়ার আছে আর ওয়াটার আছে তাহলে দেখ এটার পরের লাইনে ডাব্লিউ এস ইজ ইকুয় প্লাস ওয়াটার প্লাস এ আমাকে একটা জিনিস বল লজিকালি এয়ারের কি কোনো ওয়েট আছে এয়ার মানে বাতাস এয়ার এর কি কোনো ওয়েট আছে এয়ার এর কি কোনো ওয়েট আছে এ এটার মান কি কোনো আ থাকে না জিরো আমি ভলিউম এয়ারের ক্ষেত্রে ভলিউম ভলিউম থাকে থাকে ক্ষেত্রে কিন্তু এয়ার এর ক্ষেত্রে কোনো ওয়েট থাকে না তাহলে আমি লিখতে পারি এই জায়গাটা কি জিরো তাহলে পরের লাইনে আমি কি লিখবো যে টোটাল ওয়েট এর জায়গায় ডাব্লু এস প্লাস ডাব্লিউ ডাব্লিউ ক্লিয়ার একদম ডাব্লিউ এস প্লাস ডাব্লু ডাব্লিউ বোঝা গেছে একদম ক্লিয়ার সুব্রত শর্মা বোঝা যায় নাই বোঝা যায় নাই এন এ বুঝলাম না এন এ মানে না বোঝা যায় নাই ওকে আমি কি বলি আর তো বললাম যে এইটা হলো কি আমাদের থ্রি ফেস সিস্টেম টোটাল ওয়েট আর টোটাল ভলিউম বের করে নিলাম এবার আমরা যেটা দেখব সেটা কি টু ফেস সিস্টেম টু ফেস সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতেছি কি দেখ থ্রি ফেজ সিস্টেম আমি বলতেছি কি এটাকে পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল পার্সিয়ালি মানে কি কিছুটা স্যাচুরেটেড স্যাচুরেশন মানে কি ওয়াটারের কথা হয় স্যাচুরেটেড মানে কথাটা কার থেকে আসছে কি ওয়াটারকে বুঝায় W এ টি ই আর পার্শিয়ালি মানে কি কিছুটা কিছুটা জল আছে পুরো ভয়েডটা আমাদের জল দিয়ে ফিল হয় নাই কিন্তু এই যে এখানে যে ভয়েড যেটা আছে পুরাটাই কিন্তু জল দিয়ে ফিল তো এটা আমাদের কি ফুললি স্যাচুরেটেড এটাকে বলা হচ্ছে কি ফুললি স্যাচুরেটেড সয়েল মানে আমি এখান থেকে বললাম এই যে পার্টটা যে আছে এই যে পার্টটা এই পার্টটা হলো কি আমাদের যে টোটাল টোটাল ভয়েড ভলিউম অফ ভয়েড ঠিক আছে আর এই টোটাল পার্টটা হলো কি ভলিউম অফ সয়েল সলিড ভিএস বলা হচ্ছে কি মুশকিল বারবার কল করে দিতেছে বলা হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের এই এইটার ক্ষেত্রে এই ভি ভি মানে কি ভলিউম অফ ভয়েডটা মধ্যে কেবল আর আমাকে বল ভলিউম অফ ভয়েডের মধ্যে এখানে কি আছে এয়ার আছে না শুধু আছে হলো ওয়াটার তা আমার লেখলাম কি ভলিউম অফ ভয়েড অনলি ফিল্ড বাই ওয়াটার অনলি তাহলে এইটাকে বলা হয়েছে কি ফুললি স্যাচুরেটেড এটা পার্শিয়ালি স্যাচুরেটেড মানে কিছুটা জল আছে এটা মানে টোটালি জল আছে পুরা ভোয়েডের মধ্যে কোনো এয়ার নাই তার মানে কটা ফেস আছে এখানে টু ফেস সিস্টেমের কথা বলা হইতেছে আবার আরেকটা সিস্টেম হয় সেটা টু ফেস সিস্টেমে সয়েল সলিড আর শুধু এয়ার আছে কোনো ওয়াটার নাই সেটাও কিন্তু টু ফেস সিস্টেমে আসবে সেটা আমি একটু পরে বলতেছি আমি এখান থেকে হ্যালো বলো বলো হ্যালো আমি বারবার কলটা কাটতেছি একটা অনলাইন ক্লাসে আছি তুমি আমাকে ইনবক্সে একটু বলে রাখো আমি বলে দিচ্ছি ওকে একটু একটু ওয়েট ইনবক্সে বলে রাখো আমাকে ঠিক ঠিক আছে আছে হ্যাঁ বললাম যে এইটা আমাদের কি এই পাশে কি আমি ভলিউম লিখছি আর এই পাশে আমাদের কি হবে ওয়েট হবে তাহলে এটা হলো ওয়েট অফ সয়েল সলিড আর এটা হলো আমাদের ওয়েট অফ ওয়েট অফ ওয়েট অফ ওয়াটার ঠিক আছে ওয়েট অফ ওয়াটার না বলে আমি এরকম বলতেছি কি ওয়েট অফ ওয়েট অফ ভলিউম বলতেছে ওয়েট অফ ভলিউম আর যেখানে ওয়েট এর অফ ভলিউমটা টোটালি অকুপাইড বাই ওয়েট অফ ওয়াটার বোঝা গেল ডাব্লু ডাব্লু একদম ঠিক ভেরি গুড তাহলে আমি এখান থেকে বলতেছি যে টোটাল ওয়েট কত হবে সরি প্রথমে আগে টোটাল ভলিউমটা বলি না টোটাল ভলিউম কত হবে আর টোটাল ওয়েট কত হবে আমাকে এটা বল টোটাল ভলিউম আর টোটাল ওয়েট টোটাল ভলিউমের মধ্যে কি কি আছে বল এইটা আর এটা আছে মানে কি ভি অলওয়েজ ভিএস প্লাস ভি কিন্তু এখানে ভি ডাব্লুর মানটা কত টোটালি ভলিউমের মধ্যে আছে কি ওয়াটার তাহলে ডাব্লু ডাব্লু হবে তার মানে এটা পরে লাইন লিখতে পারি ভিএস এস প্লাস সরি ভি এস ভি ভলিউম বলতেছে না ভলিউম ভলিউম অফ ওয়াটার তার মানে এখানে হবে কি ভি একদম ক্লিয়ার এমন কোন রকেট সায়েন্স নেই জিনিসটাকে না জটিল করে ফেলে অনেকে কারণ সত্যি বলছি লেকচার নাম্বার টু থেকে না যারা লেকচার নাম্বার ওয়ান করবে না লেকচার নাম্বার টু থেকে তার কাছে এই সাবজেক্টটা টাফ হয়ে যাবে গা লেকচার নাম্বার ওয়ান আর লেকচার নাম্বার টু ঠিক মতন করবি তাহলে গোটা সয়েল মেকানিক্স তোর জন্য ইজি হয়ে যাবে যে তারপরে স্কিপ করে গিয়ে পরেরটা করতে হবে তার ক্ষেত্রে স্টাফ হয়ে যাবে গা কলেজে হয়তো অনেকের পড়াচ্ছে অনেক কলেজে কিন্তু পড়ানো স্টার্ট হয়ে গেছে গা এই চ্যাপ্টার গুলা এই সাবজেক্ট তো দেখবি অনেকে বোঝে অনেকে বোঝে না জেনুইনলি বলতেছি হ্যাঁ সাবজেক্টটা একটুখানি মেকানিক্স দেখ একটা জিনিস শুনে রে একটা সয়েল মেকানিক্স ফ্লুইড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর হলো মেকানিক্স অফ সলিড এই যে চারটা মেকানিক্স এটা সিভিলও পড়ানো হয় এটা মেকানিক্যালও পড়ানো হয় চারটা সরি সয়েল মেকানিক্সটা পড়ানো হয় না শুধু আমাদের কিন্তু সিভিলও থাকে মেকানিক্যালও থাকে আর এই যে মেকানিক্স এগুলা হলো বাংলা কথা বলে এগুলো চুটিয়া সাবজেক্ট ঠিক মতন পড়বি না পুরা তোকে বাস দিয়ে দিবে কনসেপ্ট একটা যদি লুজ হয় তুই একটাতে যাইতেই পারবি না ইম্পসিবল একটা সিঁড়ির মতন কেস একটা স্টেপের পর একটা স্টেপ যাইতে লাগবে আমি বারবার বলতেছি এই লেকচার নাম্বার ওয়ান আর টু টু সয়েল সয়েল মেকানিক্স মেকানিক্স এর এর লেকচার নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট এই দুইটা যদি ক্লিয়ার না থাকে গোটা গোটা বা মেকানিক্স ডুবে যাবে গা তো পরীক্ষার আগের দিন পড়ার মতন কিন্তু এগুলো সাবজেক্ট অ্যাকচুয়ালি না তো চাপ নিস না ডোন্ট ওয়ারি হয়ে যাবে আমি বললাম যে টোটাল ওয়েট মানে কত হবে টোটাল ওয়েট হলো কি ওয়েট অফ সয়েল সলিড আর ওয়েট অফ আমাদের কি ভলিউম ওয়েট অফ ভলিউম ঠিক আছে এখানে সরি এখানে ভলিউম হবে তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভেরি গুড এখানে ভলিউম ভলিউমের ভয়েট ভলিউমের ভয়েটের ভলিউম ঠিক আছে ভলিউম অফ ভয়েট তাহলে এটা গেল ঠিক একই রকম ওয়েট অফ ভলিউমের মধ্যে কি থাকবে ফুললি স্যাচুরেটেড ক্ষেত্রে তো ভলিউম ভলিউম অফ ভয়েট 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 ফুললি ফিল্ড উইথ ওয়াটার দ্যাট মিনস ডাব্লু আমরা পারি সেটা হল সবগুলোর ক্ষেত্রে ওয়েট আর ভলিউম বের করতেছি ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমরা বলবো কি ফুলি ড্রাই কন্ডিশন মনে কর কোন মরুভূমিতে যদি কোনো মাটি থাকে তার মধ্যে তো কোনো জল নাই তাহলে ওর মধ্যে আসে তো আছে শুধু আছে এয়ার আছে কোনো জল নাই তার মানে এইটার ক্ষেত্রে আমি অন্য কিছু বলবো না আমার কিন্তু ভলিউমের যে বারটা আছে বা এই যে এই পার্টটা সেম আছে সেম আছে এইটা এখানে আছে কিন্তু পার্থক্য কি হয়েছে এই ভলিউমটা আমাদের ওয়াটার দিয়ে ফিল নাই এই ভলিউমটা ভলিউম অফ ভয়েডটা আমাদের ফিল হয়ে আছে অনলি বাই ভলিউম অফ এয়ার ঠিক একই রকম ভাবে আমি বললাম যে এই মালটাই এখানে আছে আমি কপি পেস্ট করে লিখতে পারি সরি কপি পেস্ট করে লিখতে পারি কোনো অসুবিধা নাই অ্যাকচুয়ালি এই যে এই যে এই যে লেখা যায় কোনো অসুবিধা নাই ঠিক আছে এখানে লেখা যায় আমি এটা পড়ে লাইন লিখে দিই এখানে তাহলে আমাদের এখানে শুধু একটা চেঞ্জ হবে কি ওয়েটটা আমাদের আছে কি এর মধ্যে ওয়েট কত আছে এর মধ্যে আমাদের যে ওয়েট অফ দ্য ভলিউম সেটা অনলি অকুপাইড বাই এয়ার বাট এয়ারের তো কোনো আমাদের ওয়েট হয়ই না তার মানে এখানে ডাইরেক্ট লিখতেছে কি আমাদের জিরো লেখা যায় জিরো লেখা যায় তাহলে আমাকে বল টোটাল ভলিউম এখানে কত হচ্ছে টোটাল ভলিউম ইজ इक्वल টু দাদা আরেকবার বলুন আমি বলেছি ওয়েট ওয়েট আ মিনিট আমি আরেকবার বলছি টোটাল ওয়েট যেটা হইতেছে সেটা হলো কি ওয়েট অফ সয়েল সলিড প্লাস ওয়েট অফ আমাদের ভয়েড বাট ফুললি ড্রাই সয়েলের ক্ষেত্রে আমাদের ভলিউমটা কেবল থাকবে কার জন্য ওয়াটার তো নাই শুরু থাকবে এ আর তাহলে ভি এ আমি তাহলে লিখবো কি ভি এস প্লাস VA ক্লিয়ার আচ্ছা নেক্সট আমি বললাম যে ভলিউম অফ ওয়াটার ওয়েট টোটাল ওয়েটটা কত হবে টোটাল ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট অফ সয়েল সলিড প্লাস ওয়েট অফ দা আমাদের ওয়েট অফ ওয়েট অফ এয়ার ওয়েট অফ ভলিউম ঠিক আছে ওয়েট অফ ভলিউম আর এই ওয়েট অফ ভলিউমের মধ্যে কি থাকবে ওয়েট অফ ভলিউমের মধ্যে থাকবে অনলি ওয়েট অফ ওয়াটার ওয়েট অফ এয়ার বারবার ওয়েট অফ এয়ার আর আমাকে বল এয়ারের ওয়েট কত হয় এয়ার এর ওয়েট হয় হলো কি জিরো দ্যাট মিনস আমাদের এটা হইতেছে কি ডাব্লিউ এস মানে মোদ্দা কথা বলবো তোকে একটা সয়েল স্যাম্পল দিছে আর সয়েল স্যাম্পলে বলছে যে কতটা ওয়েটের সয়েল সলিড আছে কি করবি যেই সয়েলের মধ্যে তো তো ঢুইকে গিয়ে তুই বলতে পারবি না এতটা সয়েল আছে এতটা এয়ার আছে আমি ছবিটা দেখাই দিছি ঠিকই তুই সয়েলের মধ্যে ঢুইকে তুই কিভাবে বুঝবি যে কতটা এয়ার আছে কতটা জল আছে কতটা সয়েল সলিড আছে লজিক্যালি বল বলতে পারবি না একটা কাজ করতে পারবি এই সয়েল সলিডকে যদি পুরো গরম করে দিস কারণ সয়েলের যে ওয়েট সেটা কন্ট্রিবিউট করে কেবলমাত্র দুটো জিনিস একটা ওয়াটার আর একটা সয়েল সলিড তুই যদি মালটাকে গরম করে দিস তাহলে কিন্তু এয়ার ওয়াটারটা বের হয়ে যাবে থাকবে কি শুধু সয়েল সলিড তার মানে ড্রাই কন্ডিশনের যে ওয়েট সেটা আর কিছু না সেটা হলো সয়েল সলিডের শুধু ওয়েট এইটা কিন্তু মনে রাখবি পরে কিন্তু লাগবে ড্রাই কন্ডিশনে যে ওয়েট সেটা কিন্তু শুধু আর শুধু কেবল মাত্র ওয়েট অফ সয়েল সলিড কন্ট্রিবিউট করে কোন রকম ওয়াটার থাকে না আর এয়ারের তো কোনো ওয়েট হয়ই না বোঝা গেছে এতটুকু জিনিস আমি একবার আরেকবার বলে দিতেছি ব্যাপারটা কি হলো এটা হলো আমাদের থ্রি ফেজ সিস্টেম এটা হলো টু ফেজ সিস্টেম এই দুইটা মানে কি কিছুটা ওয়াটার থাকবে পুরাপুরি আমার জায়গাটা ওয়াটার দিয়ে ফিল হয় না এখানে টোটাল জায়গাটা ওয়াটার দিয়ে ফিল এখানে আমাদের ওয়াটার নাই কারণ ড্রাই কন্ডিশন আমাদের এইটার টোটাল ওয়েট আর টোটাল টোটাল ভলিউম আর টোটাল ওয়েট বের করতে শুধু একটা জিনিস মনে রাখবি ভলিউম হল ওয়েট ভলিউম অফ সয়েল সলিড আর ভলিউম অফ ওয়াইট ভয়েডের মধ্যে চেক করবি কি কি আছে যদি দুইটা থাকে তাহলে দুইটা দিবি যদি একটা থাকে যেটা আছে হয় ওয়াটার না হলে হলো এয়ার যেটা আছে সেটা দিয়ে দিবি এমন কোন রকেট সায়েন্স এর মধ্যে অ্যাকচুয়ালি নাই এই ছবিটা মোটামুটি বুঝতে পারছিস এইগুলা মানে বুঝতে পারছিস কোনো অসুবিধা থাকলে আমাকে বল ভিভি মানে কি ভলিউম অফ ভয়েড ভি এ মানে কি ভলিউম অফ এয়ার ভলিউম অফ ওয়াটার ভলিউম অফ সয়েল সলিড সয়েল সলিডের এর ভলিউম আর ভলিউম অফ সয়েলের মধ্যে কিন্তু পার্থক্য আছে এইটা হলো কি ভলিউম অফ সয়েল এটাকে বলা হয় কি আমি লিখে দিই না হলে এইটাই তোরা কনফিউজ হবে আমি লিখেছি এইটা হলো আমাদের কি ভলিউম অফ ভলিউম অফ ভলিউম অফ সয়েল এটা হলো কি ভলিউম অফ সয়েল ভলিউম অফ সয়েল ঠিক আছে এইটা হলো কি ভলিউম অফ সয়েল বোঝা গেল এটা হল ভলিউম অফ অফ সয়েল আর যেটা ভলিউম সয়েল সলিড এটা হলো ভলিউম 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 অফ অফ সয়েল সলিড সলিড দুইটা আলাদা সয়েল সলিড এর ভলিউম আর এটা হলো ভলিউম অফ সয়েলের বোঝা গেছে থ্রি ফেস সিস্টেম আর বোঝা গেছে এইখানে ব্যাপারটা টু ফেস থ্রি ফেস হয়ে গেছে গা এখন আমরা কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশনে যাব এই ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলা কি কি সেটা আমি একটা একটা করে বলে দিচ্ছি এটা একটুখানি কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আমি একটা একটা করে বলে দিচ্ছি কি কি আমরা এখানে ডেফিনেশনস অ্যাকচুয়ালি দেখব ফার্স্টে সরি ফার্স্টে যেটা দেখব সেটা হলো কি ওয়াটার কন্টেন্ট ওয়াটার

ডিগ্রি অফ স্যাচুরেশন ডিগ্রি অফ স্যাচুয়েশন ডিনোটেড বাই এস তারপর দেখব এয়ার কন্টেন্ট এয়ার কন্টেন্ট ইটা এ তারপর যেটা দেখব সেটা হলো ইউনিট ওয়েট ইউনিট ওয়েট এই একটা একটা করে সবগুলোর আমরা ইন ডিটেলে আমরা বুঝবো ইন ডিটেলে ধরে ধরে বুঝবো মা কালী বলতেছি পুরো ধরে ধরে দেখবো এইটা হলো মেন আমাদের ইন্ডেক্স প্রপার্টি বলা হয় এগুলা হলো কি ইন্ডেক্স প্রপার্টি তার জন্য ইউনিট নাম্বার ওয়ান যেটা নাম জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার সেটা হলো ইন্ডেক্স প্রপার্টি আর এটার জন্য কিন্তু আমাদের এই পার্ট আমাদের লাগবে না হলে কিন্তু বোঝা যাবে না কোনটার মানে কি বোঝা গেছে আমি একটা একটা করে তাহলে স্টার্ট করতেছি প্রথমে আমাদের কি ওয়াটার কন্টেন্ট থেকে ফার্স্টে যেটা আমরা দেখব সেটা হলো কি ওয়াটার কন্টেন্ট নরমালি ডিনোটেড বাই ওমেগা নট ডাব্লু এটাকে বলা হয় কি ওমেগা ওয়াটার কন্টেন্ট বোঝা গেল ওয়াটার কন্টেন্ট থেকে আমি স্টার্ট করতেছি একটা একটা করে তো ওয়াটার কন্টেন্ট জিনিসটা কি হইতেছে ওয়াটার কন্টেন্ট বেসিক্যালি দিতেছি অফ ওয়েট অফ দা ওয়াটার টু দা ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়েট অফ ওয়াটার টু দা ওয়েট অফ সয়েল সলিড এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হইতেছে কি ওয়েট ওয়েট অফ ওয়াটার এ আর আর এটা হলো কি ওয়েট অফ ওয়েট অফ সয়েল সয়েল সলিড ওয়েট অফ ওয়াটার টু দা সয়েল সলিড এর যে রেশিও তাকে বলা হয় কি ওয়াটার কন্টেন্ট তার মানে ওয়াটার কন্টেন্ট ইজ আ রেশিও মানে অনুপাত ভাগ কার কার ওয়েট অফ ওয়াটার টু দা ওয়েট অফ সয়েল সলিড তাহলে এটা ডেফিনিশন একদম সোজা তাহলে কি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এটা বলে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ মানে কি এটা বলে যে অ্যাজ দ্য রেশিও অফ কার কার রেশিও কাকে ডিফাইন করে রেশিও অফ ওয়েট অফ ওয়াটার ওয়েট অফ নট ভলিউম ওয়েট অফ ওয়াটার টু দা ওয়েট অফ সয়েল সলিড আর এগুলা কিন্তু ঝাড়া মুখস্থ রাখতে লাগবে এইগুলা জিনিসগুলা ঝাড়া মুখস্থ রাখতে লাগবে কোনো অপশন নাই এখানে ঝাড়া মুখস্থ রাখতে লাগবে আদারওয়াইজ সয়েল সয়েল মেকানিক্স বা অনেকে কিন্তু সয়েল মেকানিক্সও বলে জিও একই ব্যাপার জিও বা সয়েল মেকানিক্স কিন্তু তুই হাতও পর্যন্ত দিতে পারবি না এই যে ইউনিটটা এই লেকচারটা আর পরের লেকচারটা আমি বারবার বলছি খুব ইম্পর্টেন্ট আমি একটুখানি ডিটেলে বলতেছি যে নোট পয়েন্ট দিয়ে ওয়েট অফ যে আমি দুটা কেস নিলাম মনে কর একটা কেস আমি তোর সাথে ডিসকাস করতেছি এরকম টাইপের মনে একটা বালতি আছে ওকে কনসেপ্টুয়াল বল আমাকে তোরাই আনসার বলবি একটা বালতি আছে বালতির মধ্যে এক টুকরা এমন করে জাস্ট একটুখানি বালি বা মাটি এরকম করে ছিটায় দিই প্রচুর জল আছে প্রচুর খুব অল্প পরিমাণ কিন্তু সয়েল সলিড দিছে তার মানে সয়েল সলিড সয়েল সলিড এখানে একটু ভুল হয়েছে এখানে সয়েল সলিড হবে সয়েল সলিড সলিড সয়েল সলিড ঠিক আছে সলিড লেখি বি এর জায়গা ডি হবে সয়েল সলিড যেটা আছে সেটার পরিমাণ কিন্তু খুব কম এটার পরিমাণ খুব 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 কম আর এটার পরিমাণ সেই রেসপেক্টে অনেক 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 বেশি বোঝা গেল তার মানে আমি বলতেছি যে এইটার থেকে যে এই কেস নাম্বার ওয়ানে কেস নাম্বার ওয়ানে যে বালতির মধ্যে যদি একটুখানি আমি সয়েল সলিড মিশাই দিই তাহলে আমার হইতেছে কি যে ওয়েট অফ ওয়েট অফ সয়েল সলিড প্রচুর কম কার থেকে আমাদের ওয়েট অফ ওয়াটারের থেকে ওয়েট অফ ওয়াটারের থেকে ঠিক আছে আমাকে এখন বল এইটার ক্ষেত্রে যে হলো এই এই কেস ওয়ান এর ক্ষেত্রে আমাদের ওয়াটার কন্টেন্ট মান কত হবে ওয়াটার কন্টেন্ট মান কত হবে আমাকে একটু বল সেটা হবে কি ওমেগা ইজ ইকাল টু ডাব্লু ডাব্লু বাই ডাব্লু ডাব্লু এস যেখানে আমি মনে কর সে ফর এক্সাম্পল বলতেছি যদি ওয়েট অফ ওয়াটার এখানে একশো হয় সেখানে ওয়েট অফ সয়েল সলিড কত আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মানে খুবই কম তো এটাকে যদি তুই বসাস একটা বিরাট বড় সংখ্যা আসবে এমন পারে যে এইটার ক্ষেত্রে আমরা বলবো কি এটা একটা কোনো আপার লিমিট নাই সমান সমান ইনফাইনাইট মানে প্রচুর বড় হইতে পারে এত বড় সমুদ্রের মধ্যে ফোটা যদি তুই বালি মিশাই দিস বা মাটি মিশায় দিস তাহলে কি বলতে পারিস ওটার ওয়াটার কন্টেন্ট ওই সয়েলের ক্ষেত্রে আমাদের হলো অনেক বেশি ইনফাইনাইট প্রথমেই বলছি যে কোনো সয়েল মানে কি গুলাবি না সয়েল মানে হলো সলিড সয়েল সলিড প্লাস আমাদের কি কি ভয়েড ভয়েড প্লাস কিন্তু এই এই কেসে বালতির যে কেসটাতে মধ্যে কেবলমাত্র আছে ওয়াটার ডাব্লিউ এ টি আর আছে একটা সমুদ্রের মধ্যে এক টুকরা যদি তুই হলো বালি মিশাই তাহলেও কিন্তু ওটাকে তুই সয়েল বলতে পারবি লজিক্যালি বলতে পারবি কারণ সয়েল সলিডও আছে ওর মধ্যে ওয়াটারও আছে ভয়েডও আছে তার মানে ওইটা কি সয়েল তাহলে সয়েলের মধ্যে ওয়াটার কন্টেন্টের পরিমাণটা প্রচুর ওই প্রচুরকেই বলা হইতেছে কি ইনফাইনাইট তার মানে ওয়াটার কন্টেন্টের আপার লিমিট কত এটা কি আপার লিমিট এটা হলো কি আপার লিমিট এটা হলো কি আপার 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 লিমিট আপার লিমিট এই আপার লিমিট কত ইনফাইনাইট তার জন্য বলা হয় ইট হ্যাজ নো আপার লিমিট কোনো সীমা নাই অপরিসীম অসঙ্গত ইনফাইনাইট বোঝা গেল তার মানে কেস নাম্বার ওয়ান তাহলে যদি কোশ্চেন হয় ওয়াটার কন্টেন্টের আপার লিমিট করো কত তাহলে হলো কি অ্যান্সার ইনফাইনাইট এক নাম্বার কেস দুই নাম্বার কেস বললাম যে হলো কেস নাম্বার টু ড্রাই সয়েলের ক্ষেত্রে আমাকে বল সয়েল যদি পুরাপুরি ড্রাই হয় ওর মধ্যে কোনো ওয়াটার আছে লজিক্যালি বুঝবি লজিক্যালি বুঝবি আমি বলতেছি শুধু ডেফিনেশন পরে আমরা ছাড়বো না আমি বলছি আমি এবার ফোর্থ সেমিস্টার একদম মাটি খুঁড়ে একদম জেত যাব। আমি বলতেছি যে কেস নাম্বার টু ড্রাই সয়েল ক্ষেত্রে কোন ওয়াটার আছে মরুভূমিতে কোন ওয়াটার আছে বলবি যে না তাহলে ডব্লিউ ডব্লিউ ইজ इक्वल टू জিরো আমি জানি কি এই ড্রাই সয়েলের ক্ষেত্রে তার মানে ওয়াটার কন্টেন্টের সূত্র কি ডব্লিউ এ ডব্লিউ ডিভাইডেড বাই ডব্লিউ এস তার মানে মরুভূমির ছাইলে কোন রকম ওয়াটার নাই তার মানে ওয়াটারের মান জিরো তার মানে এটা আসলো आंसर জিরো তার মানে আমাদের ওয়াটার কন্টেন্টের মান জিরো হইতে পারে আর কখন হয় যখন সয়েল ড্রাই কন্ডিশন থাকবে বা মরুভূমিতে কোনো মাটি থাকবে তার মানে এটা হলো কি কি লোয়ার 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 লিমিট 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 এটাকে বলা হয় আর লিমিটটা আমরা কখন দেখতে পারি যখন সয়েলটা আমাদের ফুললি ড্রাই থাকবে ফুললি ড্রাই মানে ফুললি ফুললি ড্রাই ড্রাই ডি আর ওয়াই ড্রাই কন্ডিশনে আমাদের ওয়াটার কন্টেন্ট এর মান কত হয় তাহলে জিরো মনে রাখ ড্রাই ফুললি ড্রাই ড্রাই না ফুললি ড্রাই পুরাপুরি ড্রাই হইতে লাগবে ফুললি ড্রাই কন্ডিশনে ওয়াটার কন্টেন্ট জিরো 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 তাহলে লিমিট হলো জিরো টু ইনফাইনাইট ইনফাইনাইট কত প্রচুর বড় কখন সম্ভব যখন সমুদ্রে বা বালতির মধ্যে এক টুকরা আমি হলো বালি দানা দিলাম সেটার ক্ষেত্রে ইনফাইনাইট হয়ে যাবে আর লোয়ার লিমিট কিন্তু আমাদের কত হবে জিরো বোঝা গেছে কোনো ডাউট আছে কোনো ডাউট আমি এখানে টাইম দিব এর জন্য কারণ কোনো ডাউট আছে আমাকে বল কোনো আছে এখানে কোনো আছে কোনো কারো বল কোনো ডাউট আছে এখানে নাই আচ্ছা নেক্সট আমি যাইতেছি কি তারপরে আছে কি ভয়েড রেশিও ভয়েড রেশিওকে নর্মালি ডিনোটেড বাই ই দিয়ে লেখা হয় ভয়েড রেশিও না ভয়ের মধ্যে রেশিওর মধ্যে কোথাও কোনো ই এর সম্পর্ক নাই ভগবান জানে কেন ই দিয়ে লেখে আচ্ছা দিছে দিছে আমরা মনে রাখবো ভয়টার সুকে লেখা হয় কি ই দিয়ে বোঝা গেল ই ইট ইজ আ রেশিও অফ আমাদের ভলিউম অফ ভলিউম অফ দেখ নামে বোঝ ভয়ের রেশিও ভলিউম অফ ভয়ের টু দা ভলিউম অফ সয়েল সলিড এইটা আমাদের কি বাবা এ বাবা এইটা আমাদের কি বাবা শোনা এটা হলো কি ভলিউম অফ ভলিউম Of void void v o i এটা হলো ভলিউম অফ ভয়েড আর এটা হলো কি ভলিউম অফ ভলিউম ভলিউম অফ ভলিউম অফ সয়েল সয়েল সলিড সয়েল সলিড সলিড ভলিউম অফ ভয়েড টু দা ভলিউম অফ সয়েল সলিড যে রেশিও তাকে বলা হয় কি ভয়েড রেশিও আমি বলছি ইট ইজ আ রেশিও এটা কি রেশিও কার কার নামে রাখ ভয়েড রেশিও কার কার ইট ইজ আ রেশিও ইট ইজ আ রেশিও অফ

টা টা না থেকে যেন থাকে একদম নাভি গোড়ার থেকে থাকতে লাগবে নাহলে কিন্তু হবে না ভয়েড রেশিও মানে কি রিলেট করতেছে কি একটা সয়েলের মধ্যে কতটা ফাঁকা জায়গা আছে তাকে বলা হয়েছে কি ভয়েড রেশিও কোন একটা সয়েলের ভয়েড রেশিও বেশি থাকা ভালো না কম থাকা ভালো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং আমাকে বল অ্যান্সার কোন একটা সয়েল যেখানে বিল্ডিং হচ্ছে সেখানকার ভয়েড রেশিও বেশি থাকা ভালো না কম থাকা ভালো আমাকে তোরাই অ্যান্সার বল তোরা কি চাইস তোর সয়েল যেখানে তোর ভয়েড রেশিও বেশি সেখানে বাড়ি বানাবি না যেখানে ভয়েড রেশিও কম সেখানে বাড়ি বানাবি আমাকে বল সিক্স সেমিস্টার কবে থেকে ক্লাস হবে সেমিস্টার কম ক্লাস হবে আমার উপর ছেড়ে দে দশ তারিখ থেকে ক্লাস হবে অনেকবার বলছি আমি আমি এখন পুরো এবার দাবায় ক্লাস নিব সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার ওকে তোদের পরীক্ষার জন্য যতটুকু আমি অতটুকুই দেবো ওকে আমাকে বল কম কম যারা যারা কম কম বলছে কি সুরজ বলছে অর্পণ বলছে উজ্জ্বল বলছে তারপর কে বলছে অনির্বাণ বলছে বাবা বাবা বলছে কি লেস আলী আলী জিরো থ্রি বলছে বাবা এখানে এ এন আই বলছে ঠিক আছে বাবা অসাধারণ বাবা একদম ঠিক আছে বাবা একদম ঠিক ভেরি গুড ভেরি গুড লাইনে একদম যাচ্ছে আই লাইক ইট তার মানে আমি বুঝলাম কি ভয়েড রেশিওর মান কম থাকতে লাগবে সেইখানে আমি বিল্ডিং বানাবো তার মানে কি বুঝলি ভয়েড রেশিও ডিফাইন দা কতটা ওর মধ্যে ভয়েড আছে সেটা ডিফাইন করছে আচ্ছা এটা লিমিট কত এটা জিরো টু ইনফাইনাইট হয় আগেরটার মতন কিন্তু দাদা এখানে ইকুয়াল দাবা নাই কেন ইকুয়াল দাবা নাই সেটাই আমি বলতেছি দেখ একদম ভালো মতো ডায়াগ্রামেটিক ওয়েতে বোঝ আমি বললাম যে কেস নাম নাম্বার আমি বললাম যে মনে কর মনে কর ই এর মান জিরো মানে কি বুঝাচ্ছে ই মানে কি বাবা ই মানে হলো ভি বাই ভি এস আচ্ছা এইটা ইজ ইকাল টু নাকি জিরো আচ্ছা জিরো কখন হবে যখন ভি এর মান জিরো হবে তখনই তো ই এর মান জিরো হবে তার মানে তুই এটার পরের লাইন বলতেছি কি ভি ইজ ইকাল টু জিরো মানে কোন রকম এটা থেকে কমেন্ট কি বলতেছি এটা থেকে বলতেছি কি নো ভয়েড তার মধ্যে কোন রকম ভয়েড নাই কি সুন্দর সয়েলের মধ্যে কোনো নাই। আছে কি সয়েল তাই নাকি আরে পাগলা কোন একটা যদি এরকম পাহাড় থাকে এখানে থেকে যদি কোনো একটা ছোট্ট টুকরা কাইটে বের করিস ওর মধ্যে কোনো ভয়েড আছে। ওটাকে তুই সয়েল বলবি না রক বলবি তুই কাকে পড়তেছিস তুই এই চ্যাপ্টারে আমাকে লজিক্যালি বল একটা সয়েল সেখানে কোনো ভয়েড নাই তাহলে ওকে কাহে সয়েল বলবো ওকে বলবো রক তাহলে নাম দিয়ে দে এটা কি একটা রক তার মানে এটা কাকে ডিফাইন করতেছে এটা হলো কি রক আর এটা হলো সয়েল না এটা আর ও সি কে আর ও সি ক্ষেত্রে রকের ক্ষেত্রে আমাদের কোনো ভয়েল থাকবে না তাহলে রক তাহলে লেখো কি নো নো ভয়েড নো ভয়েড ভয়েড কার ক্ষেত্রে ভয়েড থাকে না রকের ক্ষেত্রে আমাকে বল তাহলে সয়েলের ক্ষেত্রে কি কোনোদিন ভয়েড থাকবে না পসিবল না কোনোদিন দিন পসিবল না সয়েলের মধ্যে ভয়েড থাকবেই থাকবে যদি না থাকে তাকে রক বলবো আর রক আমরা পড়বো না বোঝা গেল কি বললাম তাহলে ভয়েড রেশিও কোনোদিন জিরো হইতে পারে না তাহলে আমি লিখলাম কি কমেন্ট তাহলে ফর ফর সয়েল ফর সয়েল ই ক্যান নট ই ক্যান নট ইকুয়াল টু মনে থাকবে এমসি কিউ কোশ্চেন ই ক্যান নট ইকুয়াল টু জিরো তাহলে এক্সপ্লেনেশন কি হবে যদি জিরো হয় সেটার মধ্যে আমাদের কোনো ভয়েড নাই তা মানে ওইটা রক কে বলছে কোনো সয়েল কে বলছে কিন্তু সয়েল এর ক্ষেত্রে ই কোনো দিন জিরো হবে না কার ক্ষেত্রে সব জিরো হবে সেটা রকের ক্ষেত্রে সমান হবে বোঝা জিরো হবে বোঝা গেছে কেস নাম্বার ওয়ান বোঝা গেছে হ্যাঁ দাদা বুঝতে পারছি ভেরি গুড অসাধারণ এবার বললাম কি তার মানে জন্য এখানে ইকুয়াল দেওয়া হয় না কারণ ই ক্যানট বি ইকুয়াল টু জিরো জিরো থেকে বড় হবে বোঝা গেল আচ্ছা नेक्स्ट বললাম যে ই যদি যদি আগের একটা কেস বলা হয়েছিল না এক টোকে বালতির ব্যাপারটা মনে কর এই একটা বড় বালতি আছে এই যে aisa करके कुछ एक বালতি है उसमें आ, थोड़ा बहुत ওয়াটার है ऐसा ऐसा करके ওয়াটার है ওয়াটার में थोड़ा बहुत एक चुটকি এক चुটকি ওয়াটার दे दो इधर पे एक चुটকি সয়েল সলিড দে दो तो সয়েল সলিড কে

ভলিউম অফ ভয়েট যদি অনেক বেশি হয় কার থেকে অফ সয়েল সেটার ক্ষেত্রে তাহলে সেটা ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে পোরোসিটি মানে ইজ ভি বাই ভিএস তার মানে এই ভি মানটা প্রচুর বেশি আর ভিএস এর মান প্রচুর কম তাহলে এটা আলটিমেটলি ইনফাইনাইট ইজ টু হবে ইনফাইনাইট তার মানে এটা রেঞ্জ হবে জিরো টু ইনফাইনাইট বোঝা গেল বোঝা গেছে একদম কানেক্ট করে পর জিরো টু ইনফাইনাইট বোঝা গেছে যখন আমি পরের লেকচার দেখাবো বা পরে ইউনিট দেখাবো তখন বলিস সাথে দাদা ভয়েড রেশিও কি তখন কিন্তু গ্যাসে মানে গ্যাসে তোর গ্যাসে সয়েল মেকানিক্স জিওটেকনিক্যাল গেছে গ্যাসে বোঝা যাইতেছে ক্লিয়ার একদম বোঝা গেছে একদম ক্লিয়ার আচ্ছা ওকে নেক্সট আমি যেটা বলছি সেটা হলো কি আমাদের পোরোসিটি পোরোসিটি বা ভয়েড রেশিও জিনিসটা সেম টাইপের কারণ দুইটা দিয়ে আমরা কতটা ওর মধ্যে পোরাস পোরাস কথা থেকে আসছে পোরোসিটি পোরাস মানে কি ফাঁকা জায়গা ভয়েড রিপ্রেজেন্ট করতেছে কিন্তু এটা রেশিওটা রিপ্রেজেন্ট করা তা একটু আলাদা কারণ ভয়েড রেশিও হয়েছে কি ভি ভি বাই ভি এস কিন্তু আমাদের এই পোরোসিটিটা হলো কি ভি ভি বাই ভি বল ভি কি বল 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 ভি কি ভিটা কি আমাকে বল কমেন্ট সেকশনে ভি ভি মানে আমি বলেছি ভি ভি মানে কি ভলিউম

অফ সয়েল টোটাল ভলিউম অফ সয়েল তা মানে আগেরটাতে ছিল কি সয়েল সলিড এটাতে হলো কি টোটাল ভলিউম এইটার ক্ষেত্রে আমরা তাহলে ডেফিনেশন কি বলবো ইট ইজ দ্য রেসিও অফ রেসিও অফ ভলুম অফ ভয়ে টু দ্য ভলিউম অফ সয়েল ভলিউম অফ ভয়ে টু দ্য ভলিউম অফ সয়েলের যে রেশিও অনুপাত তাকে বলা হয়েছে কি পোরোসিটি একটু পার্থক্য আছে কারণ এই রেসিওটা অনুপাতটা আমাকে বলে এটা রেঞ্জ রেঞ্জ আগেরটা কত ছিল আগেরটা রেঞ্জ কত ছিল ছিল আগেরটা রেঞ্জ কি জিরো টু মনে নাই ইনফাইনাইট ছিল কিন্তু এখানে কত হয়েছে জিরো টু ওয়ান হয়েছে কেন লজিক্যালি দেখব। লজিক্যালি দেখব। একদম পুরা বললাম যে কেস ওয়ান কেস টু একটা বললাম কি জিরো ইটা ইসিকাল টু জিরো পোড়ো টু জিরো আচ্ছা বাবা আমাকে একটা জিনিস তো ইটা মানে কি যদি কখন হবে বাবা যখন ভি ভি জিরো হবে তা মানে ভি ভি জিরো ভি ভি জিরো হইলেই তো আমাদের ইটা আরে ভাই ইটা মানে কি ভি ভি বাই ভি ইটা আমি এখানে কাটা 0 করলাম কি অসুবিধা করলাম 0 না হইলা তো এটা কোনদিন 0 সম্ভব না আমাকে এখন একটু আগে তো বলা হয়েছে ভয়েড কোনদিন 0 হইতে পারে ফর সয়েল তাহলে আমি বললাম কি এটা কার কথা বলছে এটা বলছে কি রক আর ও কে আর রক not equal to সয়েল বিকজ ফর সয়েল ফর ফর সয়েল ফর সয়েল আমাদের ভি ভি ক্যানট বি ইকুয়াল টু জিরো কোনো দিন জিরো হইতে পারে না দ্যাট মিন্স ইটা ক্যান নট বি ইকোয়াল টু জিরো ফর সয়েলের ক্ষেত্রে তার মানে এখানে এই ইকুয়াল চিহ্ন হবে না ভাই বিরাট এতটুকু ছোট ছোট লাইনই বিরাট বড় ব্যাপার এখানে সয়েল মেকানিক্সে তোর এখানে এই চিহ্ন আর এই চিহ্নর মধ্যে আকাশ পাতাল তফাত তোর আমাদের এইটা মানে বুঝাইতেছে কি জিরোর থেকে বড় কিন্তু এই চিহ্ন মানে কি জিরোর থেকে বড়ও হইতে পারে বা জিরোর সমানও হইতে পারে তার জন্য বললাম কি জিরোর সমান কোনোদিন হবে না বোঝা গেল কেস নাম্বার ওয়ান কেস নাম্বার টু বললাম কি ইটা ইজ ইকাল টু ওয়ান বল কখন সম্ভব হবে ইটা ইজ ইকাল টু ওয়ান কি হইতেও পারে নাকি সেটা আগে দেখি আমি বললাম যে আমাদের ইটা ইজ ইকাল টু কত সরি সরি আমাদের ইটা ইজ ইকাল টু ইটা ইজ ইকাল টু ভি ভি বাই ভি আমাদের ভি ভি বাই ভি আর এটা ইকুয়াল টু বলছে কি জিরো জিরো ইজ টু ওয়ান ওয়ান কখন হবে যখন আমাদের উপরেরটা নিচেরটা কাটাকাটি যাবে আরে ভাই মনে করো উপরে আছে কুড়ি নিচে আছে কি কুড়ি তাহলেই তো কাটাকাটি করে ওয়ান হবে উপরে আছে সত্তর নিচে আছে সত্তর তাহলেই তো কাটাকাটি করে তার মানে ইজ ইকুয়াল টু ওয়ান মানে তোকে এটাই বলতে চাচ্ছে যে উপরের ভি আর ভি এটা নাকি সমান বাহ খুব ভালো কেন ভলিউম অফ এইটা আমাদের কি টোটাল ভলিউম টোটাল ভলিউম ভলিউম অফ ভয়েডের মধ্যে আছে কিসের পড়া বলতেছি আমরা সয়েলের সয়েল কোথায় তাহলে একটা লজিক্যালি আমি একটা জেনেكو বল এটা কোন লজিকের কথা হলো টোট আমাদের ভি মানে কি ভি মানে হলো টোটাল ভলিউম টোটাল ভলিউমের মধ্যে তো ভলিউম অফ সয়েলও থাকবে ভলিউম অফ সলিডও থাকবে ভলিউম অফ ভয়েডও থাকবে তোর এইটা ইজ इक्वल টু মানে কেসে আমার তার মানে কি এরা বলতে চাইতেছে কি সয়েল সলিড কোনো ভলিউমই নাই বুঝলি না আমি দেখ বলতেছি টোটাল ভলিউমের জায়গায় কি তুই লিখতে পারিস ভিএস প্লাস ভিভি দেখ তুই দেখ তাহলে তুই বুঝবি যে কি পাগলের মতন কথাবার্তা তাহলে ভিভি ইজ ইকুয়াল টু ভিএস প্লাস ভিভি হলো তার মানে এখানকার ভিভি এখানকার ভিভি কাটা কাটি গেল তাহলে গেল কি জিরো ইজ ইকুয়াল টু ভিএস তার মানে ওর মধ্যে কোনো সয়েল সলিড নাই পুরা ভয়েড আছে বাতাস বাতাস না কোন সয়েল নাই তো এই বায়ু বলবো না সয়েল বলবো আমি এটাকে সয়েলের মধ্যে কোনদিন সয়েল সলিড নেই তাহলে কাহি এটাকে সয়েল বলবো আমাকে বল এটা কি কোনোদিন পসিবল ইজ ইট পসিবল না এটা পসিবল না এটা আমাদের ভ্যাকেন বা ইয়ারের কথা বলতেছে এটা কার কথা বলতেছে কি মুশকিল একটা বলে কি জিরো হইলে বলে রক আবার যদি ভিএস জিরো হয়ে যায় তাহলে যদি ভিএস জিরো হয় লজিক্যালি ভি এস যদি জিরো হয়ে যায় তার মানে তো কোনো সয়েল না তাহলে তাকে কি বলবো এ বলবো এ আর বলবো যদি শুধু এয়ার থাকে বা আমি ওয়াটার বলবো তাই না ওয়াটার বলবো তার মানে আমাদের সয়েলের ক্ষেত্রে কোনোদিনই কিন্তু তাহলে লিখতেছি কি ফর ফর সয়েল ফর সয়েলএস ক্যানো সয়েল আমি তখনই বলবো যখন তার মধ্যে তার মধ্যে যদি জিরো না হয় ক্যান নট বি পসিবল জিরো ইজ ইকাল টু জিরো তাহলে আমাদের ইটা ক্যান নট বি ইকোয়াল টু জিরো অলসো তার জন্য এখানে ইকুয়াল চিহ্ন দেওয়াও হয়নি তার মানে একের থেকে হবে কম জিরোর থেকে হবে বেশি এই হলো কেস বোঝা গেল এরকম করে থিঙ্কিং করছিস জিনিসগুলা না হলে হবে না দেবতে ঢুকবো একদম দেবতে একদম দেবতে ঢুকবো বোঝা গেছে এতটুকু জিনিস এইটা কিন্তু পরে একটুখানি রিভিশন দিয়ে নিবি আমি অ্যাপের মধ্যে আবার দিয়ে দেবো পিডিএফ আমি অ্যাপের মধ্যে দিয়ে বোঝা গেল এতটুকু জিনিস ওকে ঠিক আছে নেক্সট নেক্সট আসছে কি আমরা যেটা দুটো টপিক পড়লাম একটা ভয়েড রেশিও আর একটা পোরোসিটি এই দুইটার মধ্যে আমরা এখন রিলেশন দেখব ভয়েড রেশিও আর পোরোসিটির মধ্যে রিলেশন যে রিলেশন বিটুইন ভয়েড রেশিও এন্ড পোরোসিটি বাবা এই ভয়েড রেশিও এটা কি বাবা বাবা এটা কি বলা হয় এটা হলো কি ভয়েড রেশিও এটা হলো কি ভয়েড ভয়েড রে শিও মানে কি ইটা মানে কি ভি বাই ভি এস এটা কি বাবা এটা হল সরি সরি এটা কি বাবা এটা হলো আমাদের পোরো সিটি এটা হল কি পোরোসিটি সিটি মানে কি এ ইটা ইজ ইকোয়াল টু ভি ভি বাই ভি বোঝা গেলো আচ্ছা আমি লিখে নিলাম আমি এটাকে প্রুফ একটু অন্যভাবে করাবো সরি আমি এটার প্রুফ একটু অন্যভাবে করাবো একটু না অনেকটাই অন্যভাবে করাবো আমি যেগুলা রিলেশন করাবো সেগুলা একটু অন্যরকম থাকবে তোরা বইয়ের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে কারণ আমি জানি আমি এগুলা ঝামেলা ফেস করছি তো তো আমি জানি যে এতগুলা রিলেশন এতগুলা ডেফিনেশন ইটসেল খুব ঝামেলা তো আমি তোদেরকে একটা লজিক্যাল একটা জিনিস বলি আমাকে বল এটা মানে কি আচ্ছা এটা পরে হয় আমাকে বল আমাকে বল এই নিচের পার্টটা কি নিচের পার্টটা কি সয়েল সলিড আর উপরের পার্টটা কি ভলিউম অফ ভয়েট উপরের পার্ট এই কনফিউজ হইতেছিস এখনই কেন কনফিউজ এখনো অনেক দেরি আছে কনফিউজ এই পার্টটা কি আমাদের ভলিউম অফ ভয়েট টোটাল ভলিউম অফ ভয়েট তো ভয়েড এর মধ্যে এয়ারও থাকবে ভলিউমের মধ্যে ওয়াটারও থাকবে এটা হলো ভলিউম অফ ভয়েট আর এটা কি ভলিউম অফ সয়েল সলিড এই দুইটাকে একসাথে যোগ করলে কি পাইতেছিস ভলিউম টোটাল ভলিউম আচ্ছা আমি বললাম কি যদি এই ক্ষেত্রে ক্ষেত্রে না আমি সবসময় আমি ধরবো কি দেখ একটা জিনিস বল এই তিনটা জিনিসের মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকে আমাকে বল এই তিনটা জিনিসের মধ্যে না 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 বলতে লাগবে এগুলা এগুলা পুরো বেসিক্যাল জিনিস বেসিক জিনিস এই তিনটার মধ্যে কোনটা কনস্ট্যান্ট অলওয়েজ এখনই মনে কর বৃষ্টি হলো জল এখানে বাড়তে 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 পুরাটা জল হয়ে গেল এই আবার রোদ্দ পড়লো আবার জলটা কি কমতে 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 চলে গেল তার মানে এয়ার কোন সময় কনস্ট্যান্ট থাকে না ওয়াটারও কোন আমাকে বল কনস্ট্যান্ট কে থাকে একটা সয়েলের মধ্যে সব থেকে বেশি হলো মানে কনস্ট্যান্ট কোনটা থাকে কোনটা থাকে কোনটা বলো আমাকে কমেন্ট সেকশনে বল কোনটা কনস্ট্যান্ট থাকে টোটাল ভলিউম কোনো দিন কনস্ট্যান্ট থাকে না টোটাল ভলিউম চেঞ্জ হতে পারে তোর মনে কর এত বেশি জল হয়ে গেল জলে থই থই করতেছে তাহলে ওটার মধ্যে তো ভয়েডও বেড়ে ব্যাপারটা বোঝ মালটার মধ্যে আমি পুরো কম্প্যাক্টেড করলাম কম্প্যাক্টেড করলাম টোটাল ভলিউম আমি কমায় দিতে পারি কিন্তু আমি কম্প্যাক্টেড করে দিই করে কোন দিনও কিন্তু আমি সয়েল সলিডকে ছোট করতে পারবো না আমি ছোট করে দিতে পারবো কি কম্প্যাক্টেড করে আমি এয়ারকে বের করতে পারি আমি টোটাল ভলিউমকে কমাইতে পারি কিন্তু এটা বোঝ ভেরি গুড আইডিয়া বলছে এইভাবেই পড়াশোনাটা হয় টু ওয়ে কমিউনিকেশন আমি টোটাল ভলিউম কোনো সময় কনস্ট্যান্ট না বাবা কারণ টোটাল ভলিউমকে কিন্তু কমানো যায় কম্প্যাকশন করে ওর মধ্যে দুর্মুচ করে ওয়াটারকে বাড়ানো যায় কমানো যায় এয়ারকে বাড়ানো যায় কমানো যায় তাহলে তোরা অ্যানসার লিখছিস কি সয়েল সলিড ভেরি গুড আই লাইক ইট চুম্মা ভেরি গুড আই লাইক ইট তার মানে সয়েল সলিড হলো সবথেকে বেশি কনস্ট্যান্ট তাহলে আমি ধরতেছি কি এটাকে আমি কনস্ট্যান্ট যেহেতু এটাকে আমি ধরবো কি আমি যেগুলো প্রুফ করাবো সেটার মধ্যে করবো কি এখানে দেখবি অনেক কলেজেও পড়াবে আমি যে স্যারের কাছে পড়তাম এসি স্যার এখন মনে হয় কোন কলেজে ময়নাগুড়ি পলিটেকনিক আই থিঙ্ক আছে আমার বেস্ট স্যার তার কাছ থেকেই কিন্তু সয়েল মেকানিক্স আমরা শিখছি যারা ময়নাগুড়ি পলিটেকনিক আছিস তোরা বলবো যে তোরা লাকিয়েস্ট ও প্রত্যেকটা কলেজের টিচারই ভালো বাট আমি যেহেতু চিনি পার্সোনালি আমি বলবো যে তোরা লাকিয়েস্ট তোরা মানে এসি স্যারের মতন একজনকে পাইছিস বেস্ট লেভেলের স্যার অনেক হেল্প হবে তোদের আমি বললাম যে আমি যেটা প্রুফ করাইছি সেখানে সয়েল সলিডকে আমি কি ভলিউম অফ সয়েল কে ভলিউম অফ সয়েল কে আমি ধরবো কি ওয়ান যেহেতু এই সয়েল সলিডকে চেঞ্জেস করা খুব মুশকিল আমি এই ভলিউম অফ হোয়াইট কে করিলাম কত ভলিউম অব সয়েল কে করিলাম তাহলে আমাকে বল টোটাল ভলিউম ইজ ইজল কত হবে টোটাল ভলিউম এই টোটাল ভলিউম কি কি হচ্ছে ভলিউম অফ হোয়াইট প্লাস ভলিউম অফ সয়েল সলিড তাহলে ভলিউম অফ সয়েল সলিড এর জায়গায় আমি কত লিখতেছি কি ভলিউম অফ সয়েল সলিডের জায়গায় লিখতেছি কি ওয়ান তাহলে v is equal to plus vv pi vv e1 আচ্ছা ঠিক আছে তুই এইখান থেকে তুই কি লিখতে পারতেছিস আমাকে একটুখানি বল যে vv মানে কি vv এখানে থাকলো আর এই পাশে কি vs এর মান কত ধরছিস তুই 1 ধরছিস তাহলে এখানে লেখ 1 তাহলে আলটিমেটলি এখানে তুই যেটা লিখতে পারিস e is equal to vv by 1 আরে ভাই নিচে 1টা কি লেখা দরকার আছে কি মুশকিল বাদ দে না ওইটাকে নিচে আবার 1 লেখা তো কোনো দরকার নেই তাহলে vv e আইসা এই তো মজা হইতেছে এইবার তাহলে কি যখনই তুই ভি এস কে ওয়ান ধরে নিলি এই ভি টা হয়ে গেল কি পোরোসিটির সমান তার মানে তুই এটা ঠিক পরের লাইনে লিখতে পারতেছিস কি এইটা এইটা এখানে একটা কাজ কর তাহলে এই লাইনেই তুই চেঞ্জেস করে দে এখানে এই ভি জায়গা আমি এখন লিখব কি এখানে ভিভির ভি এর জায়গা লিখব কি ই এই ই লিখলাম আর ভি এস এর জায়গা কত লিখতেছি কি ওয়ান বোঝা গেল হ্যাঁ আই লাইক ইট তাহলে আমাকে বল এই ইটার জায়গা কি লেখা যায় ইটার জায়গা যাইতা লেখাইতেছে এইটা সরি 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 একটু 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 আ আ হ্যাঁ এই ইটার জায়গা এখানে লেখিনা এখানে লিখি এই ইটার জায়গা কি লেখা আছে ইটা ইজ इक्वल टू ইটা ইজ इक्वल टू তার মানে কি ভি ভি বাই ভি যে আছে এই ভি ভি এর জায়গা কি লেখা যায় ভি ভি এর জায়গা কি লেখা আছে ই ভি ভি এর জায়গা লেখা আছে ই আর ভি এর জায়গা লেখা আছে কি ই প্লাস 1 তার মানে হলো কি এখানে আমাদের ই প্লাস 1

কোনো কনফিউশন হওয়ার দরকার নেই তোরা প্লিজ আমি একটা রিকোয়েস্ট করতেছি এই জিনিসটাকে অ্যাডপ্ট কর এই জিনিসটা আমি যখন তোদের পড়াবো যারা বড়াল ব্যাচে পড়তেছিস প্লিজ এই জিনিসটাকে অ্যাডপ্ট কর এটা কিন্তু আমরা ধরবো মাঝে মাঝে ধরবো কেন ধরতেছি লজিকটা আমি বললাম যে এই তিনটা ফেসের মধ্যে সয়েল সলিডের ভলিউম চেঞ্জ করা ইটস সেলফ খুব ডিফিকাল্ট তো তার জন্য তার ভলিউমকে আমরা 1 ধরেছি দেন ফারদার ক্যালকুলেশন করতেছি ইটার থেকে পেলাম কি vv u আর আমাদের কি টোটাল দুইটাকে যোগ করলে কত আসছে টোটাল ভলিউম মানে e 1 আর সেটা আমি এই পরিস্থিতিরতে vv আর v এর জায়গায় বসালাম এই যে এখানে এই যে এখানে vv আছে এই vv এর জায়গায় আমি এই vv e এর মান বসালাম আর এই v এর জায়গায় আমি এই যে v এই মানটা আমি এখানে বসালাম তাহলে এটা হলো কি আমাদের রিলেশনশিপ বোঝা গেছে এতটুকু জিনিস বোঝা গেছে আচ্ছা नेक्स्ट আমরা शेठा डिस्कस करूँगा, शेठा होलो कि अकॉन डिग्री ऑफ सेट्यूशन, डिग्री ऑफ सेट्यूशन हम अकॉन डिस्कस करोगे। व्हाट डू मीन बाय डिग्री ऑफ सेट्यूशन? फर्स्ट ऑफल डिग्री ऑफ सेट्यूशन इज डेनोटेड बाय एस एंड डिग्री ऑफ सेट्यूशन इज़ द रेशियो ऑफ़ रेशियो ऑफ़ रेशियो ऑफ

ভলিউম ভলিউম অফ ভয়ড ভলিউম অফ ভয়েড মানে ভালো মতন বোঝ ফিলিং আবার এই যে নাভিদ থেকে বুঝতে লাগবে না হলে হবে না ডিগ্রি অফ স্যাচুরেশন দিয়ে বুঝতে পারবি যে কোন জলে কোনো একটা সয়েলের মধ্যে যে ভলিউম আছে ভলিউমের মধ্যে কতটা জল অকুপাই করছে সেটা তুই বুঝতেছিস ব্যাপারটা বুঝলি আমি বুঝতেছি ডিগ্রি অফ স্যাচুরেশন কতটা লেভেলের আমাদের জল ওর মধ্যে আছে ভলিউম অফ ভয়েড কতটা পরিমাণ ওর মধ্যে ওয়াটার আছে মানে কোথাও যদি তোর ডিগ্রি অফ স্যাচুরেশন নরমালি ডিনোটেড বাই পার্সেন্টেজ যদি কোথাও থাকে সত্তর পার্সেন্ট তার মানে তার যে টোটাল ভলিউম আছে তার সত্তর পার্সেন্ট অকুপাই করছে কি ওয়াটার অনলি ডাব্লিউ এ আর ঠিক আছে কার সাথে তুলনা করা হচ্ছে কতটা ভলিউম অফ ভলিউম ভয়েডের মধ্যে কতটা ওয়াটার আছে সেটা বের করা হয় যদি ডিগ্রি অফ মনে কর তার মানে এটার ভলিউম অফ ভয়েডের মধ্যে ফর্টি পার্সেন্ট আমাদের ওয়াটার আছে এই জিনিসটা আমরা বুঝতে পারি আমি এটার রেশ মানে ইয়েটা বলি কি বলে লিমিটটা বলি তাহলে আরো বেটার বুঝতে পারবি আমি বললাম যে লিমিট এটার হয় কি জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এর মধ্যে থাকে জিরো হইতে পারে ওয়ান ত হইতে পারে আমি বললাম যে এস ইজ ইকল টু জিরো লজিকাল বুঝবো আবার ঠিক আছে এস ইজ ইকল টু এস ইজ ই কাল ওয়ান কেস নাম্বার ওয়ান এ বলছি কি এস ইজ ইকাল টু ওয়ান আচ্ছা ঠিক আছে এস ইজ ইকাল টু ওয়ান মানে কি আমার এস মানে কি ডিগ্রি অফ স্যাচুয়েশন অ্যান্ড ইট নিউটেড বাই আমাদের হলো ভি ডাব্লিউ বাই ভি ভি তাহলে এখান থেকে আমাকে বল যে যদি ওয়ান হয় কখন হবে যখন কুড়ি বাই কুড়ি হয় তখন আমাদের ওয়ান হয় যখন আমাদের যখন আমাদের সত্তর বাই সত্তর হয় তখন আমাদের কাটাকাটি করে ওয়ান হইতেছে যখন আমাদের একশো বাই একশো হয় তখন কাটাকাটি করে ওয়ান তার মানে যদি এস ইজিক টু ওয়ান হইতেই লাগে তাহলে অপশন কি একটা এইটা যদি ওয়ান হইতে লাগে তাহলে এইটা এইটা কি হবে সেম হবে এইটা আর এইটা হবে কি সেম দ্যাট মিনস ভি ভি ইজিক টু ভি ডাব্লু দেখ ভালো মতন বোঝ টোটাল যে ভলিউম আছে ভলিউমের মধ্যে কে আছে শুধু ওয়াটার আছে কোন এয়ার নাই কারণ আমরা জানি যে ভি ভি ইজ ইকাল টু ভলিউম অফ ভয়েড আমাদের ভলিউম অফ ভয়েডের মধ্যে কি থাকে একটা থাকে ওয়াটার ডাব্লু এ টি আর ওয়াটার আরেকটা একটা থাকে এয়ার এটার মধ্যে কি কোনো এয়ার আছে না তার মানে এটা কার কথা বলতেছে Fully saturated soil. clear যখন পুরা পুরি ওর মধ্যে ফিল্ড উইথ ওয়াটার হবে স্যাচুরেটেড সয়েল তখনই কিন্তু আমাদের এস ইজ ইকাল টু ওয়ান হবে আর এটা হতে পারে তার জন্য এখানে কিন্তু ইজ ইকুয়াল টু দেওয়া আছে

জিরো কখন হবে ইজ ইকাল টু জিরো কখন পসিবল যখন ওই ভি টা জিরো হচ্ছে তার মানে তুই বলতে চাইতেছিস যে ভি ডাব্লু ইজ ইকাল টু জিরো তখনই আমাদের এস ইজ টু জিরো পসিবল আমাকে বল ভি ডাব্লু ইজ ইকাল টু জিরো মানে কি কোন আমাদের ওয়াটার নাই বল কি টাইপের সয়েল কমেন্ট সেকশনে বল কি টাইপের সয়েলের ক্ষেত্রে ভলিউম অফ ওয়াটার জিরো হয় কোন ওয়াটার থাকে না সেইটার ক্ষেত্রে সয়েলকে কি বলা হয় বলতে লাগবে হুম হুম বলতে লাগবে এক ঘন্টা ক্লাস হয়েছে চিল্লাইতে চিলাইতে গলা ফাইটে যেতে পাশের বাড়ি চিল্লাবে একটু পরে কিরে মালটা চিল্লাইতেছে কেন বলতে লাগবে বলো ড্রাই সয়েল ভেরি গুড ড্রাই সয়েল আরো বেটার হবে কি ড্রাই সয়েল আই লাইক ইট আকাশ উজ্জ্বল অনির্বাণ অর্পণ ভেরি গুড প্রীতম অসাধারণ অসাধারণ ভেরি গুড অনুষ্কা একদম ঠিক আমি তাহলে বললাম কি ফুললি ফুললি ড্রাই সয়েল দেখ এখন ভালো মতন বুঝতেছিস কালকে ঘুম থেকে উঠে আবার ভুলে যাইস না তার মানে বুঝলি কি ফুললি ড্রাই সয়েল এর ক্ষেত্রে আমাদের এস ইজ ইকাল টু জিরো ডিগ্রি অফ স্যাচুরেশন এগুলো না মুখস্থ করে এটাই খারাপ লাগে জানিস আমার ডিগ্রি অফ স্যাচুরেশন স্যাচুরেশন মানে কি লেভেল অফ ওয়াটার কে ডিনোট করে না স্যাচুরেশন মিন্স কি লেভেল লেভেল অফ ওয়াটার ওয়াটার ইজ দা লেভেল অফ ওয়াটার ইন ড্রাই সয়েল জিরো ডিগ্রি অফ স্যাচুরেশন জিরো এটা কেন এত এক্সপ্লেইন কেন করতে লাগবে আমাকে আমার তো নরমালি মুখস্থ করতে পারি এটা মনে রাখতেই পারি মুখস্থ করা আর মনে রাখার মধ্যে পার্থক্য আছে আমি সব সময় বলি মুখস্থ করা মানে কারোর সাথে দেখা হলো কোন দিন কোন একটা একটা কিউট একটা মেয়ের সাথে তো দেখা হলো আর তুই বললি কি আমি তোকে চিরকাল মনে রাখবো তুই বলবি না আমি তোকে চিরকাল মুখস্থ রাখবো গাধা তুই এটা মুখস্তা করেবি এটা মনে রাখবো আমরা আর কি মুশকিল ড্রাই সয়েল মানে কি কোন মধ্যে জলই নাই ডিগ্রি অফ স্যাচুয়েশন জিরো ফুললি স্যাচুরেটেড সয়েল মানে কি সয়ল এয়লের মধ্যে মানে আমাদের এর মধ্যে এস মুখস্ত থাকবে মুখস্থ রাখতে লাগবে বাবা এটা মুখস্থ রাখতে লাগবে নাহলে হবে না ডিগ্রি তোর কোশ্চেনের মধ্যে লেখা লাগবে ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে এই কেস ফুললি ড্রাই সয়েলের ক্ষেত্রে এই কেস গেটের মতন এক্সামে সব থেকে বেশি নাম্বার ক্যারি করে হলো সয়েলে কারণ কি সাবজেক্টটা ঠিক গেছে এতটুকু জিনিস নেক্সট টপিকে যাব চলে আসলো কি আমাদের এআর কন্টেন্ট নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হলো কি এয়ার কন্টেন্ট চাপ আপনি বিনা এক ঘন্টা এখনো হয় নাই তারা করবি না এক ঘন্টা দশ মিনিট ক্লাস হবে তারা করবি না 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 আমি এক ঘন্টা দশ ক্লাস হবে আমি সবসময় বলি আমি অলওয়েজ সাপের মধ্যে এক ঘন্টা দশেরই ক্লাস নিই এক ঘন্টা দশেরই ক্লাসেস হবে এয়ার কন্টেন্ট করবো তারপর আমিও খাইনি আমিও ঘুমাই পড়তে লাগবে প্রথম দিন পরীক্ষার দিন পড়বি তুই এগুলা মনে হয় পরীক্ষার সম্ভব বন্ধুদেরকে বল যে সম্ভব না প্রথম থেকে পড় যদি কেউ নতুন অ্যাড হতে চায় আসো ওয়েলকাম মানে কি বলি কি সুন্দর মার্কেটিংও করতেছে আমি সত্যি বললাম জেনুইনলি আমি একদম টোটালি ফরওয়ার্ড ভাইবই করতেছি এবার আমি জেনুইনলি আমার ফোর্থ সেমটা পড়াইতে আমার খুব ভালো লাগে যদি কেউ থাকে নতুন অ্যাড হতে চায় তোদের কোনো ফ্রেন্ড বা সামথিং অ্যাড হতে পারে আমাদের কিন্তু আবার অফার প্রাইস আছে নতুন প্রথমের যেটা নশো নিরানব্বই টাকায় এখন অ্যাড হয়ে যেতে পারে আমাদের অ্যাপের মধ্যে ঠিক আছে এটা লাস্ট নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে ফোর্থ সেমিস্টার এটা নতুন ব্যাচ আলাদা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে ফোর্থ সেমিস্টার সিভিলের এখন চাইলে অ্যাড হতে পারে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট আর কোনো পেমেন্ট করতে লাগবে না ঠিক আছে পার্থক্য থাকবে কি একটা ব্যাচ একটু আগে থাকবে আর একটা ব্যাচ একটু পরে থাকবে এতটুকু বেকার মানে পার্থক্য থাকবে আর বাকি সবকিছু সেম এয়ার কন্টেন্ট ওয়াটার ওয়াট ডিগ্রি অফ স্যাচুরেশন বুঝছিস তো এয়ার কন্টেন্টও বুঝবি ডিগ্রি অফ স্যাচুরেশন কি ছিল ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি কতটা ওর মধ্যে ওয়াটার আছে কতটা ওয়াটারের লেভেল আছে সেটা আমরা বুঝতে পারতেছি বাট এখন আমরা করব কি এয়ার কন্টেন্ট এয়ার এর পরিমাণটা কত আছে এয়ার এর পরিমাণটা তার মানে এটা রেশিওটা আগে বুঝতে লাগবে এটা হলো কি এয়ার কন্টেন্ট ডি ডিনোট বাই AC এ A এই বেটা বুঝ A এই যে C ঠিক আছে AC এর কন্টেন্ট ইট ইজ দা রেশিও অফ VA বাই VB বল আমাকে VA মানে কি VA মানে কি একটু মাথাটা গুলাইতেছে কি তোদের মাথাটা গুলাইতেছে কি তোদের গুলাই আমি বলছি চাপ নিস না তুই এই প্রথমে ক্লাসটা তারপরে ক্লাসটা আমি জানি যে একটু গুলানোর মতনই ওকে আমি দুইটা ক্লাস ব্যাক টু ব্যাক নিব কালকেও আমি ট্রাই করবো তোদের এই একটা এইটারই ক্লাসটা কন্টিনিউ করতে আমি জানি একটু ডোন্ট ওয়ারি পেশেন্স রাখ পেশেন্স রাখ হয়ে যাবে হয়ে যাবে ডোন্ট ওয়ারি আচ্ছা এটা কি ভলিউম অফ ভলিউম ভলিউম অফ এয়ার এটা কি ভলিউম অফ এয়ার ভেরি গুড এটা কি ভলিউম অফ এয়ার এয়ারের ভলিউম আর এটা কি ভলিউম অফ ভলুম অফ মানে টোটাল ভল্যুম এটা বলছি কি ভলিউম অফ ভোয়েড ভলিউম অফ তার মানে এইটা ডিনোট করতেছে কতটা ভলুম অকুপাই করতেছে ভলুম অফ ভয়েড কতটা এয়ার অকুপাই করতেছে আমাদের হলো ভলিউম অফ ভোয়েটের মধ্যে এইটা কি ছিল আমাদের কতটা এটা ডিনোট কর করছে দেখ নিচে এইখানেও ভিভি আছে ওইটা তো ভিভি আছে এইটা ডিনোট করতেছে কি কতটা ওয়াটার আছে ভলিউম অফ এইটা আমাদের এক্সপ্রেস করতেছে কি এটা আমাদের এক্সপ্রেস করতেছে কি কতটা আমাদের ভলিউম অফ এয়ার আছে ভলিউম অফ ভয়েডে বোঝা গেল দুটা জিনিস এই দুইটার মধ্যে কিন্তু একটা রিলেশনও হবে এস মানে কি ভি ভিডু বাই ভি ভি মানে কত ভলিউম অফ ভয়েডের মধ্যে কতটা পরিমাণে ওয়াটার আছে আর এটা ভলিউম অফ ভয়েডের মধ্যে কতটা এয়ার আছে দুটা টোটালি উল্টা জিনিস আচ্ছা এটা যে রেশিও সেটা আমি একটা বলে দিতেছি মানে লিমিট লিমিটটা বলতেছি লিমিট আগারটা ছিল কি 0 টু 1 0 পসিবল 1 পসিবল এখানেও 0 টু 1 0 পসিবল 1 পসিবল লজিক্যালি বুঝবো যে কেস নাম্বার 1 যখন বলছে যে যদি যদি আমাদের এ এসি মানে কি এয়ার কন্টেন্ট ওয়ান হয় তার মানে কি এয়ার কন্টেন্ট ওয়ান মানে কি এসি আমাদের ডেফিনেশন কি ভি এ বাই ভি ভি আর এটা ইজ ইকাল টু ওয়ান ওয়ান কখন হবে আমি বারবার বলতেছি যখন উপরেরটা আর নিচেরটা সেম হবে যখন এইটা আর এটা কি হবে সেম হবে দ্যাট মিন্স ভি এ ইজ টু ভি ভি এইটা হবে আমাকে বল যে এটার মধ্যে টোটাল ভলিউম অকুপাইড বাই আমাদের এয়ার আমাদের ভলিউম অফ ভলিউম ভলিউম অফ আমি ভলিউম অফ ভয়েডের মধ্যে কি থাকে ওয়াটার থাকে ডাব্লিউ এ টি আর থাকে আর থাকে কি এ আর থাকে আর এ আর থাকে আচ্ছা আমাকে বল এর মধ্যে ভলিউম অফ কার সমান সমান হয়ে গেছে আছে ওয়াটার না না বল বল ওয়াটার আছে এর মধ্যে নাই তো তার মানে এটা কি বলতেছে কোন সয়েলের ক্ষেত্রে কোনো ওয়াটার থাকে না ড্রাই সয়েল ড্রাই সয়েল বা ফুললি ড্রাই সয়েল ফুললি ড্রাই সয়েল নাম কি এয়ার কন্টেন্ট ফুললি ড্রাই সয়েলে এয়ার থাকবে না তো কি থাকবে তাহলে ফুললি ড্রাই সয়েলের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় আমাদের এসি এয়ার কন্টেন্ট হয় কি ওয়ান ম্যাক্সিমাম হয় ফুললি ড্রাই এর মধ্যে তো কোনো ওয়াটার থাকবেই না তাহলে তার মধ্যে কে থাকবে শুধু এয়ার থাকবে তো এয়ার কন্টেন্ট কত হবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত ওয়ান তাহলে ওয়ান হয় পসিবেল তাহলে এটা হলো আপার লিমিট এটা হলো কি আমাদের আপার লিমিট আপার আপার লিমিট বোঝা আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো কি ইজ ইকাল টু জিরো মানে এ সি ইজ ইকাল টু জিরো মানে কি ভি এ বাই ভি ভি ইজ ইসিক টু জিরো কখন পসিবেল যখন ভি এ ইজ ইজিক টু জিরো মানে কি মানে মানে কি তার মধ্যে কোন এর কোন এয়ার নাই এর মধ্যে কোন এআর নাই তো কি থাকবে এআর নাই মানে কি আছে ওয়াটার আছে এ আর কখন থাকে না যখন আমি ফয়েলের মধ্যে পুরা পুরা জল মেরে দিতেছি পুরা জল দিতেছি পুরা জল কাদা মাটি কাদা মাটির মধ্যে কোনো রকম জল থাক এয়ার থাকবে না থাকবে না তার মানে এটা কার কি টাইপের সয়েলের কথা বলছে ফুললি স্যাচুরেটেড সয়েল ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে আমাদের কোন রকম আমাদের এয়ার কন্টেন্ট থাকে না মানে ইজ ইকুয়াল টু জিরো ক্লিয়ার ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একদম বোঝা গেছে বোঝা গেছে আচ্ছা আচ্ছা আমি এখানে একটুখানি শর্ট নোটে আমি একটুখানি ইলাভোয়েট লিতে একটু একটা ছোট্ট জিনিস আমি একটু বলতেছি ওকে ছোট্ট জাস্ট ছোট্ট একটা জিনিস বলতেছি আমি আর ছোট্ট জিনিস আমি বলছি দেখ আর ছোট্ট জিনিস বলতেছি একটুখানি দেখ আই বললাম যে ফর ফুললি টেড সয়েল কি হয় টু ওয়াটার আর কি এয়ার থাকে ফুললি স্যাচুয়েটেডের ক্ষেত্রে কোনো রকমের এয়ার থাকে না তার মানে এটার ক্ষেত্রে যে আমরা একটা কমেন্ট লেখলো কি ডিগ্রি অফ স্যাচুরেশন ডিগ্রি স্যাচুরেশন মানে এস কত হয় ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে কত হয় হয় আমাদের কত মানে ওয়ান ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওকে ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে আচ্ছা আর যদি আমাদের ফর ফুললি ড্রাই সয়েলের ক্ষেত্রে আমাকে একটা জিনিস বল ভয়েট ইজ ইকাল টু কি ওয়াটার প্লাস এয়ার তাকে তো হোয়াইট বলে আমাদের যদি ড্রাই হয় ড্রাই হয় তাহলে মানে কোনো ওয়াটার আছে না তা মানে এর মধ্যে ডিগ্রি অফ স্যাচুরেশন কত হবে মানে এস ইজিক্যাল টু কত হবে জিরো হবে মানে এটা কি মিনিমাম মিনিমাম ভ্যালু অফ ডিগ্রি অফ স্যাচুরেশন ওকে ঠিক আছে ওয়াটার নেই একদম ঠিক আচ্ছা এখন আমি আরেকটা জিনিস বলতেছি সেটা হলো যে এটার মধ্যে আমাকে বল এটা একটু নিচে করে দিই তাহলেই হয়ে যাবে হুম আমাকে এখন একটা জিনিস বল যে এটার মধ্যে এ আর কন্টেন্ট মানে কি এসি কত হবে ফুললি স্যাচুয়েটেড এর মধ্যে কোনো তো এয়ার থাকেই না তাহলে এয়ার কন্টেন্ট হবে জিরো তাহলে এটা কিন্তু আমাদের এয়ার কন্টেন্টের মিনিমাম মিনিমাম ঠিক একই রকম ভাবে যদি ফুল্লি ড্রাই বলে তার মানে এটার ক্ষেত্রে এয়ার কন্টেন্ট কত হবে এয়ার কন্টেন্ট এসি কত হবে ফুললি ড্রাই ড্রাই এর মধ্যে তো পুরো এয়ারই থাকবে না তাহলে এয়ার কন্টেন্ট হবে কি ওয়ান কি ম্যাক্সিমাম তাহলে কত হবে ম্যাক্সিমাম লেভেল অফ এয়ার কন্টেন্ট থাকবে আচ্ছা এটা একটা পার্ট গেল এখান থেকে তুই কোনো একটা কি মিল দেখতে পারতেছিস তো বল কোনো মিল দেখতেছিস আমি বলবো একটা মিল আছে কি মিল দেখ ফুললি এর ক্ষেত্রে আমাদের এস এর মান কত আছে ওয়ান এসির মান কত আছে জিরো তাহলে আমাকে বল এই দুইটার ক্ষেত্রে এস প্লাস এসি কত মানে কত হয় ওয়ান হয় ব্যাপারটা বুঝলি বুঝলি না দেখ পরেরটা দেখ বললাম যে এটার ক্ষেত্রে আমি যদি ফুললি ড্রাই হয় তখন আমাদের এস প্লাস এসি এটার মান কত হচ্ছে এস এর মান কত এখানে জিরো আর এসির মান কত এখানে ওয়ান তাহলে যোগ করলে কত হয় ওয়ান ব্যাপারটা বুঝলি বুঝলি না আমি বলবো তোকে পরীক্ষার সময় জানিস কি দিবে পরীক্ষার সময় দিবে কি এস ইজ সেভেন্টি পার্সেন্ট বলতো তো এসি কত পার্সেন্ট বলতে পারবি তুই মনে রাখবি সবসময় আমাকে আগে দেখি কমেন্ট সেকশনে বলুক তারপরে আমি বলতেছি না 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 এস ইজ ইকাল টু এখানে অনির্বাণ বলছি কি এস ইজ ইক টু ওয়ান বাই এসি একদম ভুল এস ইজ ওয়ান বাই এসি একদম ভুল না একদম ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে অনির্বাণ তুমি ঠিক বলছো আমি বললাম যে 70% কত এস আচ্ছা কেউ বলতে না আচ্ছা আমি আমি বলতেছি তোদেরকে সব সময় বললো কি আর যোগ করে এস এসি সবসময় একশো মিলাইতে লাগে আমাকে বল এসির মান কত হলে যোগ করলে এসি আর এ কে যোগ করলে আমাদের একশো মিলবে একশো থেকে সত্তর গেলে কত থাকে একশো থেকে সত্তর গেলে কত থাকে থাকে কি তিরিশ পার্সেন্ট মানে বুঝতেছিস ব্যাপারটা বুঝতে পারলি না পরে বলবো মনে কর পরীক্ষার সময় তোকে এরকম বললো এসি 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 বলছে কি তোর হলো থাকে থেকে কত সিক্সটি পার্সেন্ট তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা কি এটা হলো কি একটা রিলেশনশিপ এটা হলো কি রিলেশনশিপ একটা আমি এটা এখন প্রুফ তোদের দেখাবো ব্যাপারটা বুঝতে পারলি আমি তোদের এখন দেখাচ্ছি প্রুফটা দেখ আমি এখন বললাম যে তোর এখানে আমরা যেটা দেখবো নেক্সট সেটা হলে কি রিলেশনশিপ বিটুইন এস এন্ড এসি এস এন্ড এসি এর মধ্যে রিলেশনশিপ দেখবো ওয়েট এখানে বলছে ঠিক আছে আমার এখানে কার কার মধ্যে রিলেশন বলছে কি এসি এসি মানে কি এসি মানে হলো কি এয়ার কন্টেন্ট মানে এসি ইজ ইকাল টু ভি এ বাই ভি ভি আর আমাদের এই এস এস মানে মানে কি হলো আমাদের এস মানে হলো কি একদম আচ্ছা আমাকে একটা জিনিস বল এই তুই যদি এই এস আর এসি কে এস প্লাস এসি করিস তাহলে কত হচ্ছে তাহলে কি এই মালটাকে সরি তাহলে আমি এই মালটাকে কপি করে এখানে পেস্ট করলাম আর এই মালটাকে আমি কপি করে এখানে পেস্ট করলাম অসুবিধা আছে কোনো কোন ডাউট নেই আচ্ছা এখানে লসা কত হইতেছে এখানে একটা জিনিস বল প্লাস ভি এ মানে কি ভিডিও প্লাস ভি এ মানে কি দেখি ভিডাব্লু প্লাস ভি এটা মানে হলো কি ভি ভি তার মানে এটার জায়গায় আমি লিখতেছি কি এটার জায়গায় লিখতেছি কি ভি ভি আর নিচেও ছিল কি ভি তাহলে উপরের নিচে ভিভি ভিভি কাটাকাটি করে তাহলে কত থাকতেছে আমি এটুকু কপটুমেন্সি কমায় ভিভি আর ভিভিকে কাটাকাটি করে কত থাকতেছে এখানে কমন সেকশন অলরেডি ওয়ান চলে আসছে ভেরি গুড ইন্টেলিজেন্স তাহলে ওয়ান আসলো তার মানে এটা হলো রিলেশন এস প্লাস এসি ইজ ই গার্ট ওয়ান এটা আমি করতেছি বক্স আর আই এস প্লাস এসি ইজ ই গার্ট ওয়ান আমরা এখন পর্যন্ত কিন্তু যে কয়টা রিলেশন দেখছি প্রুফ আমরা দুটা একটা দেখছি হলো একটা দেখছি আমরা হলো ইটা ইজ ইকাল টু ই বাই ওয়ান প্লাস ই আর একটা দেখছি এস প্লাস এসি ইজ ইকাল টু ওয়ান টাফ আছে আমি জানি অনেকগুলা জিনিস একসাথে বলতেছি একটু অসুবিধা হয় তাহলে এটা হলো কি আমাদের রিলেশনশিপ আমাদের হলো এস আর এসির মধ্যে বোঝা গেছে এটা কোন রকম ডাউট নাই আই থিংক ওকে ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো কি পার্সেন্টেজ এয়ার কন্টেন্ট আর এটা লাস্ট টপিক ডোন্ট ওয়ারি এটা লাস্ট টপিক ডোন্ট ওয়ারি আমি বিলিভ করতেছি দেখ এরপরে এটা একটা রিলেশন আছে তারপরে দেখ ফাঁকা আর নাই বিলিভ কর জাস্ট লাস্ট টপিক এটা করব আমিও খাইতে যাব তোরাও খাইতে যাবি বাস হয়ে গেছে অনেকটা পড়ছি একদম কম্প্যাক্টেড একটা দিন যাবে পার্সেন্টেজ এয়ার কন্টেন্ট ডিনোটেড বাই এয়ার কন্টেন্ট এটাকে ইটা এ দিয়ে লেখা হয় ইটা এ ইটা এ ওকে ইটা দিয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস লিখছিলাম মনে যদি তোর পরে সেটা হলো কি ইটা মানে দিয়ে কিন্তু আমরা ভয়েড রেশিওকে লিখছিলাম ইটা দিয়ে কিন্তু আমরা কি লিখছিলাম নিচে লিখে রাখতেছি পোরোসিটি পোরো সি কে আমরা কিন্তু ইটা দিয়ে লিখছিলাম ওকে ইটা ইসি গুলো ছিল কি ভি ভি বাই ভি ছিল ঠিক আছে এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে তোদের তো আমি বললাম যে এই ইটা বা ভয়েড রেশিও মানে এটা হলো কি ভি এ বাই ভি ভি এ বাই পিডিএফ আমি দিয়ে দিব অ্যাপের মধ্যে থাকবে গুলাবি হয়ে যাবে পরে তুলে নিস ভি ইটা ইটা এ মা পার্সেন্টেজ কন্টেন্ট মানে কি VA এ বাই মানে কি আমি লিখে দিচ্ছি ভি এ মানে কি ভি এ মানে কি ভলিউম ভলিউম অফ এ আর আর ভি মানে কি টোটাল ভলিউম টোটাল ভলিউম তাহলে ইট ইজ আ রেশিও অফ ভলিউম অফ এয়ার টু দা ভলিউম অফ টোটাল ভলিউম এই ভলিউ পার্সেন্টেজ ভলিউম পার্সেন্টেজ এয়ার কন্টেন্ট এটা দিয়া আমরা অ্যাকচুয়ালি কিন্তু এয়ারের পরিমাণটাই বুঝি এর আগে যেটা ছিল আমাদের কি এয়ার কন্টেন্ট সেটা দিও কিন্তু পার্সেন্টেজ এয়ার ভয়েড এটা দিও এর পরিমাণ বুঝি আর আগে যেটা ছিল এয়ার কন্টেন্ট সেটা তো আমরা এর পরিমাণটাই বুঝি এটা লিমিটটা একটু দেখব লিমিট হলো কি 0 টু 1 বাট এখানে 0 হইতে পারে বাট 0 1. ক্লিয়ারে হইতে পারে না লজিক্যালি দেখি তো কেস নাম্বার 1 আমি বলতে চাই ইটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল ইটা ইজ ইকুয়াল টু 1 মানে কি তুই বলতে চাইছিস যে ইটা এ মানে কি ভি এ বাই ভি ইজ ইকুয়াল টু 1 কখন 1 হবে যখন উপরে আর নিচে সমান হবে তার মানে বললাম যে ভি ইজ ইকুয়াল টু ভি এ ভি ইজ ইকুয়াল টু ভি এ মানে কি টোটাল ভলিউম মানে কি টোটাল টোটাল ভলিউম টোটাল ভলিউম কার সাথে সমান হইছে ভলিউম অফ ভলিউম ভলিউম অফ ভলিউম অফ এয়ার আচ্ছা আমাকে একটা জিনিস বল টোটাল ভলিউম মানে কি টোটাল ভলিউম মানে কি ভি এস প্লাস ভি ভি সে অন্য ব্যাপার যে ভি এর মধ্যে ভি এর মধ্যে টোটাল ভলিউম এর মধ্যে এয়ার আছে সেটা কোনো অসুবিধা নাই এয়ার আছে সেটা কোনো অসুবিধা নেই কি কথা বলতেছে এরা টোটাল ভলিউম মধ্যে টোটাল এয়ার হয়ে গেছে গা সয়েল সলিড কোথায় সয়েল সলিড তো নাই এখানে আমাকে লজিক্যালি বলে এখানে সয়েল সলিড আছে এখানে একটা সয়েল করতেছে যার সেখানে সয়েল সলিড নাই তা কি ফাজলাম এটা চলতেছে কোনো দিন সম্ভব না এটা কোনো দিন সম্ভব না তাহলে লিখতেছি কি ফর সয়েল আমাদের ভি ইজ ইকুয়াল ক্যান নট বি টু ভি এ বিকজ এখানে তখন হয়ে যখন ভি এস জিরো আর ভি এস জিরো কোনোদিন সম্ভবই না তার মানে এটা এআর এর কথা বলতেছে যেখানে এয়ারে এ পুরো আমাদের স্ট্রাকচারটাতে শুধু এয়ার আছে কোনো সয়েল সলিড নাই কি ফাজলামি এগুলা তো কোনোদিন পসিবল আমাদের এটা এ ইজ ইজ ইকুয়াল টু 1 কোনোদিন পসিবল কোনদিন পসিবল না এটা আমাদের হলো 1 এর থেকে কম হবে বাট ইকুয়াল 1 হইতে পারে না

VA is হয় তো হয় তো কখন হয় আমাকে বলো আমি বললাম যে কোন রকমের এয়ার নাই কোন কেসে কোন এয়ার থাকে না বল বল কোন কেসে এয়ার থাকে না স্যাচুরেটেড কন্ডিশনে তার মানে ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে কিন্তু কোন রকম আমাদের কমেন্ট সেকশনে দেখি ভেরি গুড কে ছেলেটা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড অসাধারণ অসাধারণ আই লাইক ইট যে বুঝিস নাই ডোন্ট ওয়ারি ও শিখে যাবি ঠিক আছে এমন কোন রকেট সাইন্স ওরা বিরাট বড় বাঙ্গি ফাটায় নাই ডোন্ট ওয়ারি এমন কোন মহান কাজ হয় না যে এমসা দিতে পারছে তোরাও পারবি ওয়েট কর ধৈর্য ধর ঠান্ডা মাথায় বোধ সব বুঝতে পারবি ধীরে 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 দেখ ফুললি স্যাচুরেটেড সয়েল মানে কি যেখানে আমাদের কোনো যারা বলছিস ভেরি গুড ভেরি গুড আকাশ ক্রিয়েটিভিটি ভেরি গুড ফুললি স্যাচুয়াইটের ক্ষেত্রে কিন্তু আমাদের এয়ার জিরো হয়ে যায় কারণ টোটাল ভলিউমটা অকুপাই করে কি টোটাল ওয়াটার ওয়াটার দিয়ে ফুল অকুপাই হয় তাহলে এয়ার তো থাকারই জায়গা নাই তার মানে আমাদের যখন ফুললি স্যাচুরেটেড সল বলবে তখন কিন্তু ইটা ইজিক টু জিরো হয়ে যায় বোঝা গেল এতটুকু জিনিস তাহলে আপার লিমিট লোয়ার লিমিট আর এটা কিন্তু ইজ ইকুয়াল টু সম্ভব পসিবল ইজ ইট ইট ইজ পসিবল নেক্সট তাহলে আমি এখন একটা লাস্ট রিলেশনশিপ বলতেছি সেটা হলো কি রিলেশনশিপ বিটুইন ইটা এ ইটা এন্ড এসি এটা লাস্ট আর আজকে টপিকে একদম লাস্ট ইটা এ আমরা একটু আগে দেখলাম কি ইটা এ ইজ ইকুয়াল টু ভি এ বাই ভি ইটা মানে কি আমরা জানি সেটা হলো কি বাই ভি আর এসি মানে আমরা জানি কি এ বাই ভি এটা আচ্ছা কোনটার মানে কি ভিভি মানে কি হানা তানা হাবি যাবি এগুলো আমি বলি আমি বলি না এগুলা একটু আগে পড়ানো হয়েছে সেটাই আমি দেখে দেখে লিখলাম ওকে তোরা পড়তে পড়তে তোরা মুখস্ত হয়ে যাবে আচ্ছা আমাকে একটা জিনিস বল এই ইটা এ এ ইজ ভি 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 বাই যে আসে আমি এখানে একটা কাজ করবো রাগ করবি না একটা কাজ করবো প্লিজ প্লিজ রাগ করিস না কেউ আমি এই ভিটাকে একটু একটুখানি সাইডে এরকম করে এখানে রাখলাম কোনো অসুবিধা নাই তো নাই তো প্লিজ অসুবিধা নাই আচ্ছা আমি এখানে একটা দাগ দিয়ে একটা কাজ করলাম এইখানে আমি ভি ভি দিলাম আর এখানে আমি ভি ভি দিলাম কোনো অসুবিধা নাই তো ভাইবে দেখ কিন্তু কোনো অসুবিধা নাই এই কেন হবে না আমি এখানেও ভি ভি দিছি এখানেও ভি দিছি এটা তো কাটাকাটি করে আলটিমেটলি ভি এ বাই ভি হচ্ছে না তো কি অসুবিধা অসুবিধা নাই তাহলে ওকে আচ্ছা আমাকে একটু জিনিস বলবি ভি এ বাই ভি এটা কি আছে কি এই তিনটার মধ্যে কোথাও হ্যাঁ দাদা আছে ভি এ বাই ভি এখানে আছে তাকে কি লেখা যায় তার মানে এই জায়গাটাতে তুই লিখতে পারিস কি এই জায়গাটাতে লেখা লেখা যায় যায় কি হ্যাঁ লেখা যায় লেখা যায় লেখা যায় লেখা যায় লেখা যায় আচ্ছা ভিবি বাই ভি এই যে ভিবি বাই ভি এখানে আছে এটাকে কি কিছু লেখা যায় হ্যাঁ দাদা লেখা যায় এটা লেখা যায় ভিবি বাই ভি কে আমরা ইটা লিখতে পারি আচ্ছা তাহলে লেখি যদি তোরা খারাপ না পাইস তো তাহলে এটাকে আমরা ইটা লিখতে পারি আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেখা যায় তাহলে আমি এটা পরের লাইনে লিখলাম কি এ ইটা এটা কার মান আসলো ইটা এ এটা হলো আমাদের কি রিলেশন কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবে পড়ি কিভাবে ইটা এ ইজ টু ইটা এটা ইটা এ আছে এখানে তো প্রথমে দেখি কি ইটা এ ইটা ইনটু এ সি আর এটা হলো কি আমাদের রিলেশনশিপ সরি এই হলো আমাদের রিলেশনশিপ এই হলো রিলেশনশিপ ইটা এ ইজ টু ইটা এ সি কিভাবে মনে রাখে ইটা এ ইজ টু ইটা এ ইটা এ ইজ টু ইটা এ সি এই তো মুখস্থ হইলো মুখস্থ করার টেকনিক তার মানে আজকে আমরা যে কটা সূত্র বা রিলেশন পড়ছি সেটা কি ইটা ইটা ইজ টু ই বাই ওয়ান প্লাস ই এস প্লাস এসি এসি ইটা ইটা এ আমি তোকে গোটা শুধু সেটা পড় যদি বই কেনার থাকে তো বই কেন আর যদি না বই কিনতে পারিস তো ডোট বাড়ি কোনো অসুবিধা নেই আমি পুরাটা সিলেবাস অ্যাকর্ডিং তোদের ডিজিটাল নোট তোদের অ্যাপে দিয়ে দিবো আজকের ক্লাসটা এত অব্দি ছিল টাটা বাই বাই সিও দেখা হবে নেক্সট দিনে আর পুরো দাবা ক্লাস হবে Ta -da.